আল্লাহ আমার মা ফাতেমার বাড়িতে আপনার পৌঁছায় দিলেন পৌঁছায় দেওয়ার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যে জাতা মুবারকটা আমাকে দিলে আজকে যে চাদর মুবারকটা আমাকে দিলে আজকে যে পাতি মুবারকটা আমাকে দিলে ইয়া রাসূলুল্লাহ আজকে ওই জাতাটা আপনি মাথায় করে নিয়ে আসলে আজকে আপনি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না আজকে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না যত সাহাবী ছিল সব সাহাবী বলেছিল আমার মাথায় উঠায় দেন আপনি কাউকে কারো মাথায় উঠায় দেননি নবী গো আজকে আপনি নিজে মাথায় করে আনলেন কারণটা কি আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও ফাতেমা আমার জান্নাতের রানী শুনে নাও শুনে নাও আজকে আমি তোমাকে শিক্ষা দিয়ে দিলাম আমি নবী হইয়া আমার নিজের কাজ যখন অপরকে অর্ডার করিনি আমি তোমাকেও অর্ডার করিনি অতএব এখান থেকে তুমি শিক্ষা নিয়ে নাও যে আমার নবী যখন কাউকে অর্ডার করেনি আমি ফাতেমা আমার কাজ আমি নিজেই করব আমার স্বামীকে অর্ডার করব না আমার ফাতেমাকে যখন এই কথা বললে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি শিক্ষা পেয়ে গেলাম আমার দয়ার নবী মায়ার নবী বলে ফাতেমা আমার আলী যখন বাইরে কাজে যাবে রে মা কাজকর্ম করে যখন বাড়িতে আসবে বাড়িতে আসার পরে দরওয়াজায় যখন ঠকা দেবে ওই দরওয়াজাটা একবারের জায়গায় দুইবার যেন ধাক্কা না দিতে হয় আমার আলী দরওয়াজাটা যেন খুলে যায় আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথা আমার স্মরণে থাকবে মনে থাকবে আপনি যে শিক্ষা দিয়েছেন আজকে ফাতেমা ওই শিক্ষা কিয়ামত পর্যন্ত ভুলবে না আমার দয়ার নবীজি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার শিক্ষা দিলে আজকে আমাদের মা বোনেরা আমাদের সন্তানদের আমাদের কন্যাদের এই শিক্ষা দেওয়া তো দূরের কথা অন্য শিক্ষা আমরা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাই জি অন্য শিক্ষা দিয়ে পাঠায় বাবা যে আমার ভাইরা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েত করেছেন যে আমি যতদিন পর্যন্ত আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঘর সংসার করেছি ততদিন পর্যন্ত কাজকর্ম করে যখন বাড়িতে গিয়েছি একটা ঠোকা দেওয়া তো দূরের কথা বাড়ির দরওয়াজায় যেমনই পৌঁছেছি অমনি ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার মা বোনেরা আমার ফাতেমা কেমন বিবি ছিলেন আমার ফাতেমা কেমন আলীর স্ত্রী ছিলেন আজকে আমাদের বিবিরা কেমন স্ত্রী হয়েছে আজকে মাঠে থেকে যদি বাড়িতে আসে বলে বিবি এক গ্লাস পানি দাও তো যদি রান্না করো তুমি দেখতে পাইছো না তুমি নিজে খাইয়া লও বলে না যে তুমি নিজে খেলা ওরে মা আজকে স্বামীর সেবা করা হলো তোমার জন্য এবাদত জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার মা বোনেরা আজকে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে শুনতে এসেছেন এই জীবনে শুনিয়া আপনার জীবনকে পরিবর্তন করেলে কারণ হইল আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সঙ্গে আপনার জীবনটা মিলে দেন কিয়ামতের দিন আমার ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে বাবা জি আমার মায়েরা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরতে আলীর সঙ্গে আপনার জীবন যাপন শুরু করে দিলে বহুত দিন হলো অনেক দিন হলো এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছে ফাতেমা রে আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেকদিন দেখা করতে যাওয়া হয়নি সাক্ষাৎ করতে যাওয়া হয়নি চলো আমরা একবার নবীর সঙ্গে সাক্ষাৎ করে আসি এখন কোনো মাকে যদি বলা হয় যে চলো তোমার বাপের বাড়ি থেকে বেরিয়ে আসো ওরে বাপ রে ওই মা তো সঙ্গে সঙ্গে বলবে এখনই চলো নাকি বলে হ্যাঁ বলে চলো কখন যাবে এখনই চলো কারণ মায়ের বাড়ির দিকে টান আমাদের মায়েদের থাকে
এটা থাকাই দরকার আর এটা থাকবে কারণ ওই জায়গায় তার জন্ম আর ওই জায়গায় লালন পালন হয়েছে বড় হয়েছে আজকে তোমার বাড়িতে এসে তোমাকে আপন করে নিয়েছে কারণ মানুষ তিনটা জিনিস জীবনে ভুলতে পারে না কি কি এক হচ্ছে জন্মস্থান দ্বিতীয়ত হলো মওত আর তৃতীয়ত হলো পিতামাতা জোরে বলেন সুবহানাল্লাহ এই তিনটা জিনিস মানুষ ভুলতে পারে না আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললে ও ফাতেমা আমার দয়ার নবী মায়ের নবীর কাছে অনেক দিন যাওয়া হয়নি চলো একবার ঘুরে আসি দেখে আসি আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর আপনি কখন যাবেন বলে তুমি যখন যাবা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তবে হুজুর গো চলেন এখনি আমরা বার হয়ে যাই এখনি আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করে চলে আসব ওই আমার বাবা যে ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও ফাতেমা আজকে আমার নিজের বাড়ি থাইকা আজকে দয়ার নবীর বাড়িতে যাইবা তোমার পোশাকটা কি পরিবর্তন করে নিবা না আহারে আজকে আমাদের বিবিদের যখন বলে চলো তোমার মায়ের বাড়ি থেকে তোমার বাপের বাড়ি থেকে বেড়ায় আসি ঘুরে আসি তখন আমাদের বিবিরা কত সুন্দর কত নামি দামি কত রং বেরং জামা কাপড় পোশাক পরে আপনার বাইর হয়ে যায় কিন্তু ওই বিয়ের সময় যে পোশাক পরে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর বাড়িতে এসেছে সেই সময়ও ওই পোশাকটা পরিধান করে আছে কারণ দ্বিতীয় কোন পোশাক নাই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখন যদি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আল্লাহ গো এখন যদি আমার স্বামীকে বলি স্বামী গো আমার তো একটাই পোশাক আর তো দ্বিতীয় পোশাক নাই আমার স্বামী হয়তো একটু দুঃখ পেয়ে যাবে কষ্ট পেয়ে যাবে দুঃখ ব্যথা বেদনা পেয়ে যাবে অতএব আমার স্বামীকে কষ্ট দেব না দুঃখ দেব না ব্যথা দেব না আজকে বর্তমানে আমাদের বিবিদের যদি বলা হয় তোমার কি আর পোশাক নাই পোশাকটা অন্য পোশাক পরে নাও আমাদের বিবিরা মুখের উপরে বলবে তুমি কি দিয়েছো একটাই তো দিয়েছো আর কি দিয়েছো পোশাক তোমার তো মর্যাদাই নাই যে একটা ভালো পোশাক কিনে দাও ও মা এইরকম কথা যদি স্বামীকে বলো আর স্বামী যদি বেজার হয়ে যায় তোমার সমস্ত এবাদত ভস্ময় হয়ে যাবে ও বাবা জি ভাইরা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আল্লাহ গো আজকে আমার স্বামী কষ্ট পাবে দুঃখ পাবে এই জন্য আমি এই কথা বলবো না আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে স্বামী গো ওই আমার মাথার তার ওই আমার মাথার মুকুট আমাকে এই পোশাকে কি আপনাকে ভালো লাগে না কেমন বিবি দেখেন গো স্বামীকে কষ্ট দেবে না স্বামীকে দুঃখ দেবে না স্বামীকে ব্যথা দেবে না এই জন্য আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর গো আমাকে কি এই পোশাকে ভালো লাগে না স্বামী কেমন দেখেন এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিবি রে আজকে এই পোশাকে তোমাকে কেন ভালো লাগবে না আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন আল্লাহ আজকে যদি আমার ফাতেমাকে বলি এই পোশাকে তোমাকে ভালো লাগে না একটা অন্য পোশাক পরে নাও তাহলে আমার ফাতেমা হয়তো কষ্ট পেয়ে যাবে দুঃখ পেয়ে যাবে ব্যথা বেদনা পেয়ে যাবে অতএব আমার ফাতেমাকে কষ্ট দেব না দেব না এই জন্য আমার ফাতেমাকে বলছে ও আমার বিবি ফাতেমা আজকে এই পোশাকে তোমাকে দেখতে তো সুন্দর লাগে মনে হয় জান্নাতি রমণী দাঁড়ায়া আছে আমার ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় যেন আপনার খুশি হয়ে গেলে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় যেমন আপনার আলী খুশি হয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ স্বামী স্ত্রী তো এমনই হওয়া দরকার নইলে স্বামীর কথা স্ত্রী সহ্য করতে পারে না আর স্ত্রীর কথা স্বামী সহ্য করতে পারে না আরে এমন জগতের মধ্যে স্বামী আছে বিবি আছে স্বামী আর স্ত্রীর মধ্যে কোন রকম মেল হয় না এই জন্য অনেক পরিবার আছে অনেক বাড়িতে আপনার স্বামী স্ত্রী আছে যে এক বিছানায় স্বামী স্ত্রীতে ঘুমায় না যেই বাড়িতে
স্বামী আর স্ত্রী একই জায়গায় একই বিছানায় না ঘুমায় আল্লাহর ফেরেশতারা ওই আপনার বান্দার জন্য আল্লাহর দরবারে বড় দোয়া করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তো এটাই নয় এখন স্বামী যদি স্ত্রীকে ডাকে বিবি একটু শোনো আদর করে যত্ন করে যদি ডাকে আর ওই বিবি যদি ওই স্বামীর কথা না শুনে এখন এখন স্ত্রী এখন স্বামী যদি স্ত্রীকে ডাকে ওরে বিবি একটু আমার কাছে আসো আর বিবি যদি না আসে আমার আল্লাহর ফেরেশতারা ওই বিবির জন্য আল্লাহর দরবারে বরদোয়া করে জোরে বলেন সুবহানাল্লাহ যতই কাজ থাক না কেন রে বিবি আজকে তোমার কাজ হলো স্বামীকে খুশি করা আজকে স্বামী যদি একটু রাগান্বিত হয়ে যায় তবুও তোমার কাজ হবে মিচকি হাসা জোরে বলুন সুবহানাল্লাহ আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে তাহলে চলেন আমরা আমাদের আব্বা জানের বাড়ি যাই আজকে আমরা আমাদের দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করলেন এবার কিছু দূর যাওয়ার পরে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে ও আমার বিবি ফাতেমা আজকে আমার আজকে আমার দয়ার নবী মায়ের নবীকে দেখার জন্য আমি যাব আমার দয়ার নবী মায়ের নবীর বাড়িতে যাব অতএব ফাতেমা আজকে আমার নবীজির জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসি তুমি ততক্ষণ আমার নবীর বাড়িতে যাও আমি পরে আসতেছি আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে এবার আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়িতে যাইয়া দূর থেকে আপনার দরওয়াজা থেকে যেন সালাম দেয় আসসালামু আলাইকুম আপনার সালাম যখন দিলে আমার নবীজির সালামের উত্তর দিলে এবার আমার নবীজি বললেন ফাতেমা আজকে তুমি কি ব্যাপার আমার বাড়িতে এসেছো বাপে বলছে আজকে তুমি আমার বাড়িতে এসেছো আজকে আমাদের মেয়ে হলে আমরা কি বলতাম এসেছিস মা আয় আয় বস কি ব্যাপার জামাই কোথায় জামাই তোমার চেন্নাই বা জামাই আসেনি আমাকে পাঠালো তাই আমি চলে আসলাম আমরা তো তাই বলি সাধারণত না কি বলে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন দেখে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললে ফাতেমা আমার বাড়িতে এসেছো কি ব্যাপার আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে হুজুর গো আমি জান্নাতের রানী ফাতেমা যুজহরা আপনার বাড়িতে হাজির হয়েছি তাতে কি আপনি খুশি না আপনার বাড়িতে এসেছি কেন বলে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও ফাতেমা আজকে তুমি আমার বাড়িতে এসেছো আমি অতক্ষণ পর্যন্ত খুশি নয় যতক্ষণ পর্যন্ত আলী তোমার সঙ্গে না আসবে জোরে বলেন সুবহানাল্লাহ ফাতেমা বলতেছে হুজুর গো আমরা স্বামী স্ত্রী দুইজনে আসছিলাম আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনতে গিয়েছে এই জন্য আমাকে অগ্রিম পাঠিয়ে দিয়েছে আপনার বাড়িতে আমি চলে এসেছি আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ফাতেমা আমার জামাই যতক্ষণ পর্যন্ত না আসবে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে প্রবেশ করবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি ভাইরা আমরাও যদি এই রকম সহানুভূতি আমাদের জামাইদের যদি দেখায় আমাদের জামাইরা কোনদিন মেরে কষ্ট দিবে না আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিছু খেজুর কিনে নিয়েছে আমার নবীজির বাড়িতে আসলেন ফাতেমাকে ডাক দিয়ে বলে বিবি রে কি ব্যাপার তুমি এই জায়গায় দাঁড়ায় কেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও কই আমার প্রাণের স্বামী আমার আব্বা জান আমাকে বলেছে যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন ততক্ষণ পর্যন্ত আমার প্রবেশ নিষেধ আমার দয়ার নবীজির কথা শুই না আমি এই জায়গায় দণ্ডায়মান হয়ে আছি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন একটু মিচকে হাসলেন একটু মিচকে হাসলেন আর এখন যদি আমরা যদি যাইতাম আমরা বলতাম যার নিজের মেয়ে তাকেই তো জায়গা দেয়নি আমি তো পরের বেটা কি করে যায় চলো আর যাইতাম না বাড়ি চলো বলতাম না বলতাম না যে চলো বাড়ি চলো বাপরে আমাদের এখন বর্তমানে যারা সুবহানাল্লাহ এখন শ্বশুর আমুই তো একটা জামা দেয়নি বলে এখন শ্বশুর বাড়ি যাবে না কি জ্বালা আচ্ছা আমুই তো বুঝলে কি আমাদের শরীয়তে কোনো জিনিস আছে
আছে নাই খুশি মনে শ্বশুররা দেয় শাশুড়িরে দেয় যার হয়তো সামর্থ্য আছে সে দেয় যার সামর্থ্য নাই সে দিতে পারে না তাই বলে যে ভাবেন না যে একটা জামা দেয়নি তা আমি যাব না এই রকম ভাবিয়েন না কারণ একটা জামার দাম কত আর একটা ব্যাপার হলো যে জামার চাইতে আত্মীয়তার সম্পর্কটা বেশি না কম জি বেশি এই জন্য এই কিঞ্চি সামান্য কিছু জিনিস নিয়ে আপনারা মতবিরোধ করেন না বাবা যে ভাইরা আমরা হলে চলে আসতাম কিন্তু আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিজকে হাসি দিয়া বলতেছে ও ফাতেমা আজকে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যতটা ভালোবাসে আমাকেও ততটা ভালোবাসে এই জন্য তোমাকে দেখেছে আমাকে দেখে না এই জন্য নবীজি তোমাকে বলেছে প্রবেশ করবে না আরে আজকে আমাদের নিজের কন্যাকে যেমন ভালোবাসি ওই রকম ভালোবাসা যদি আমাদের সন্তানের মতো আমাদের জামাইদেরকে ভালোবাসা দি কোনদিন পনের জন্য টাকার জন্য আপনার কন্যাকে আঘাত করবে না এখন জামাই এসেছে বাড়ি আর শ্বশুর বলছে জামাইয়ের সামনে কি হইলা দাঁড়াবো মুখে আপনার কাপড় দিয়ে মাফলার দিয়ে পালাইছে আপনার চায়ের দোকান জামাই মানুষ জামাই আছে আচ্ছা জামাইয়ের সামনে দাঁড়াইতে কোনো ব্যাপার আছে নাকি আমার এদিকে বিহানের সামনে যে খুব দাঁড়িয়ে গল্প করছে মানে বিহানের সামনে দাঁড়ানো জায়েজ আছে আর জামাইয়ের সামনে দাঁড়ানো জায়েজ নাই নাকি বাবজি ভাইরা আমাদেরকে নবী যেটা বলেছেন সেটা করি না আর যেটা বারণ করেছে সেটার দিকে আমাদের খুব লক্ষ্য আছে বাবজি ভাইরা আমার মায়েরা একটু বুঝের ব্যাপারগুলো যে কোথা থেকে কি হচ্ছে কোথা থেকে কি হয় বাবাজি ভাইরা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে তোমাকে যতটা ভালোবাসে আমার নবী আমাকে যতটা ভালোবাসে আমাকেও ততটা ভালোবাসে এই জন্য আমার কথা আমার নবীজি বলেছে চলো চলো আর দাঁড়ায় না থাকিয়া আজকে আমার নবীর সঙ্গে একবার সাক্ষাৎ করে দি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে আপনার সাক্ষাৎ করলে আমার নবীজি বলতেছে আলী কেমন আছো আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর গো আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে এসেছি বলে কি নিয়ে এসেছো বলে আপনার জন্য খেজুর নিয়ে এসেছি আর মিষ্টান্ন খাবার খেজুর আমার নবীজির পছন্দনীয় খাবার ছিল আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহতে আজকে আমার নবীজি আপনার মধু দিয়ে তৈরি করা আপনার খেজুর সকল সাহাবীদের খাইয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা যখন বিয়েতে বাতাসা নিয়ে যাই সিন্নি নিয়ে যাই মিষ্টি নিয়ে যাই হ্যাঁ আমরা নিয়ে গিয়ে যখন দিই তখন আপনার এই ফারাজিদের মতে আর অন্য অন্যান্য ফেরকাদের মতে বুঝে এগুলো করা যাবে না বলে না তা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে যদি আমার নবীজির সাহাবীদেরকে খুশি হইয়া যদি আপনার মধুর খেজুর খাওয়াইতে পারে তা আমরা নবীর উম্মত উম্মতি হইয়া আমরা কি মিষ্টি খাওয়াইতে পারি না বাপ অবশ্যই পারি এটা খাওয়ানো হলো আমার নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি ভাইরা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে হুজুর গো আজকে এই খেজুরটা আপনি খাবেন আপনার পেটটা পূরণ করবেন একটু পানি পান করবেন আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম বললে আলী আমি অতক্ষণ পর্যন্ত তোমার দেওয়া খেজুর খাব না যতক্ষণ পর্যন্ত তোমার মুখ জবানি না লিব যতক্ষণ পর্যন্ত আমার ফাতেমার মুখ জবানি না লিব এই কথা যখন আমার নবীজি বলেছে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা যেন কেমন ধড়াক করে উঠেছে এখন যদি বাপ মা বলে তুই তো দাঁড়া তোর জিনিস আগে হাতে নিব তার আগে তোর বিচার আছে বা তার আগে তোর কথা শুনবো তো এখন ছেলেরা ভাববে না যে কি ভুল না জানি করলাম নাকি চিন্তাধারা চলে আসে আমার আলী মানে আল্লাহ কি এমন হইল আমার নবীজি আমার মুখ জবানি নেবে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ জবানি নেবে আল্লাহ গো আমাকে আমার নবীকে বলা তৌফিক ইনায়াত করো এবার বাবাজি ভাইরা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি ডাকলে ডাকার পরে বলে ফাতেমা
আজকে আম তোমার বিবাহ আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিয়েছি এতদিন সংসার করেছো এতদিন জীবন যাপন করেছো আজ পর্যন্ত আলী তোমাকে কোনো আঘাত করেছে তোমাকে কোনো কষ্ট দিয়েছে ব্যথা বেদনা যন্ত্রণা দিয়েছে বলো বলো আমি নবীজি আমার কাছে তুমি খুলা বলো আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খোদার কসম করে বলি নবী আজকে হযরতে আলী আমাকে কষ্ট দাও ব্যথা দাও বেদনা দাও তো দূরের কথা আজ পর্যন্ত আমার স্বামী কোনদিন চোখ পর্যন্ত উঠায়নি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কেমন সংসার ছিল দেখেন গো আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বললেন এরপর আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আলী আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ তোমার সঙ্গে দিয়েছি বলো বলো আমার কন্যা তোমার প্রতি কোনোদিন আঘাত করেছে আমার কন্যা কোনোদিন তোমাকে খারাপ কথা বলেছে আমার কন্যা কোনোদিন তোমাকে ব্যথা দিয়েছে বেদনা দিয়েছে কোনোদিন কি তোমাকে আঘাত করেছে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খোদার কসম করে বলি যতদিন থেকে আমার ফাতেমার সঙ্গে বিবাহ হয়েছে কতদিন থেকে আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ব্যথা দেওয়া তো দূরের কথা আমি যখন কাজ কর্ম করে বাড়িতে আসি আমার ফাতেমার মিষ্টি হাসি দেখলে আমার অন্তরের ব্যথা দূর হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার ফাতেমাকে যখন দেখি জান্নাতের রানীকে যখন দেখি আমার ব্যথা দূর হয়ে যায় হুজুর গো আজ পর্যন্ত আমার বিবি আমার সঙ্গে কোন রকমের বেদবি করে না করবে কেমন করে ওকে সাধারণ নারী নাকি ওকে আমাদের আপনাদের মতো বিবি যে দুর্ব্যবহার করবে আজকে তো এমনও বিবি আছে যে স্বামীকে চর পর্যন্ত মেরে দেয় এই রকম লাইভও আছে যে এমনও বিবি আছে যে স্বামীকে পর্যন্ত চড়ও মেরে দেয় আঘাতও করে দেয় হায় 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 ওই বিবির জাহান্নাম ছাড়া কোনো গতি নাই ওই বিবির জাহান্নাম ছাড়া কোনো গতি নাই কারণ আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম বলেছেন হে আমার উম্মতিরা রে আজকে তোমাদের স্বামী যদি তোমার প্রতি একটু অখুশি থাকে আর তুমি সারা জীবন যদি ইবাদত করে করে নিজের কপালে যদি ঘটা লাগিয়ে দাও তো ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে স্বামীর যে মর্যাদা স্বামীর যে ইজ্জত সে স্বামীর মর্যাদা ইজ্জত বিবিদের দিতে হবে বাপজি ভাইরা এখন মায়েরা বলবে যে শুধু মৌলবি আমাদের কি বলছে আর ওদেরকে বলছে না ওরাও তো মদ খেয়ে গাঁজা খেয়ে তাড়ি খেয়ে আমরাকে মারে নাকি বলে হ্যাঁ ওরাও তো মারে তো ওরাকে কিছু বলছেন না আমাদের কি বলছেন কারণ ওদেরও পালি আসবে এখন আপনাদের পালি চলছে তাই আপনাদের বলছে ওনাদের যখন পালি আসবে তখন ওনাদেরকেও বলবো আমাদের মায়েরা স্বামীদের তিন জায়গায় শাসন করতে পারবে জোরে বলেন না সুবহানাল্লাহ স্বামীদের তিন জায়গায় শাসন করতে পারবে আপনি বলবেন যে হুজুর এতদিন শুনলাম যে শুধুমাত্র স্বামীরাই বিবিদের শাসন করবে এখন আপনি বলছেন স্বামীদেরকেও শাসন করবে হ্যাঁ তিন জায়গায় বিবিরা শাসন করবে কোন কোন জায়গায় শাসন করবে এটা আমি শেষে বলে দেব আগে বললে হয়তো আপনারা বলবেন যে মলি সাহেব তো ভুলেই দিলে এখন যাই বাড়ি যায় কেউ বলবে যে দুইটা বিড়ি টিড়ি খাই আসি নাকি বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ তা আমি শেষে আপনাদের বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দারাজ করে বাপজি ভাইরা আমার আমার নবীজি বললেন আলে আজকে আমার ফাতেমা কোন রকমের কষ্ট কোন রকমের ব্যথা বেদনা তোমাকে দিয়েছে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে খোদার কসম করে বলি আমাকে ব্যথা বেদনা দেওয়া তো দূরের কথা আমি আমার ফাতেমাকে যখন দেখি আমার ব্যথা বেদনা দূর হয়ে যায় আহা বিবিদের এমনই একটা আল্লাহ ক্ষমতা পাওয়ার দিয়েছে যে স্বামীরা যত হাড় ভাঙা কাজ করে আসুক না কেন বাড়িতে যদি বিবির আপনার মিচকি হাসি দেখে তো সমস্ত পেরেশানি দূর হয়ে যায় কথা ঠিক না ভুল যে সমস্ত পেরেশানি দূর হয়ে যায় কারণ মায়েরা আল্লাহর নিয়ামত জোরে বলে সুবহানাল্লাহ মায়েরা আল্লাহর একটা নিয়ামত অতএব এই বিবিদের সবসময় হাসি খুশি মুখে থাকতে হবে যে হাসি খুশি মনে থাকতে হবে বাপজি ভাইরা তাই বলে যে আপনি মদ গাঁজা তাড়ি খেয়ে এসে এখন বিবিকে বললেন তুই হাস তো হাসবে যে তখন বিবি হাসলে তো আপনাকে ভালো লাগবে না যে তখন যদি বিবি হাসে তো মনে করবেন যে মনে হয় ভূতে নাই পেরোতে হাসছে নাকি বলে তখন তো আপনার সেন্স নাই তখন তো আপনার জ্ঞান নাই বুদ্ধি নাই
কারণ আজকে আমাদের অনেক যুবক আছে যে এখন মদে ডুবে আছে অনেক যুবক আছে যে মদে ডুবে আছে বাপজি ভাইরা এই দেখেন আমাদের আমার বাড়ি হচ্ছে শেখপাড়া আপনারা অনেকে চিনবেন আমার বাড়ি শেখপাড়া মেলাশেরি শেখপাড়া যেখানে দাদা পীরের মেলা হয় হ্যাঁ এই দেখেন আমাদের ওখানকার একটা মেয়েও আমাদের এখানে আপনাদের এখানে আছে কালকে সাক্ষাৎ হলো ওই ছোট কালে আমরা দেখেছিলাম বাপজি ভাইরা তো যাই হোক এবার ওখান দিয়ে যেতেই কমান্ডার মোড়ে দেখবেন যে একটা আপনার মদের কাউন্টার আছে কমান্ডার মোড়ে তো আমরা ওখান দিয়ে যাতায়াত করি তো দেখব সারা বাজার ফাঁকা কিন্তু ওখানে ভিড়ের কোনো শেষ নাই তাহলে বোঝা যায় যে আজকাল এই সমস্ত জায়গাগুলো তো আমাদের মুসলিম সন্তানরাই যায় তাহলে আমাদের মতো লজ্জাজনক ঘটনা আর কিছু আছে আর কিছুই নাই বাপজি ভাইরা আজকে আমরা মুসলমান ঘরের ছেলেরা মদ খেয়ে রাস্তা ঘাটে এখানে ওখানে পড়ে থাকে বাপজি আজকে আলেম ওলামা শুধুই বলে মদ খাওয়া হারাম তোমরা হারাম কাজ করিও না খাইও না দেশের ইমাম সাহেব বলে আমরা বলি আরো কেউ বলে কিন্তু এগুলো কর্ণপাত করে না কিয়ামতের দিন কি জবাব দিবা কিয়ামতের দিন কি বলবা যে আল্লাহই খেয়েছিলাম আর একটু যেমন আজকাল মোড়লরা বলে না যা জুয়ান ছেলে ছেড়ে দে কলেমা পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন মৌলভী সাহেব বলে ঠিক হলো না একটু ভালো করে বলো তুমি যে ছাড়েন গো ইমাম সাহেব জুয়ান ছেলে ও তো আর ভালো করে বলতে পারবে না জি আবার কিছু মুসল্লি আছে বুঝলেন নামাজে আসবে আসার পরে ও এমন ভাবে আজান দিবে বুঝলেন এখন ইমাম সাহেব যদি বলে যে চাচা আজানটা একটু শিখালেন কারণ আজানের শব্দটা খুব একটা ঠিক হচ্ছে না তো উই আবার ঘুরিয়ে বলে মৌলভী সাহেব আপনি তো 2 বছর হইলো ইমামতিতে আসলেন মনে হয় যে এই মসজিদে 2 বছর এসে তো মনে করছে যে কোনোদিন ইমামতি করেনি তো আপনি তো 2 বছর আসলেন আমি 10 বছর থেকে আজান দিই আজ পর্যন্ত কোনো মৌলভী ধুন ধরতে পারেনি আপনি ধরে নিয়েছেন হ্যাঁ কারণ আপনার হয়তো আপনি ঠিকঠাক হয়তো জানেন না কারণ এতদিন আমার ভুল ধরলেন না আর এখন আপনি ভুল ধরছেন আপনি হয়তো জানেন না আমি বেশি আপনার চাইতে জানি জোরে বলেন নাউজুবিল্লাহ কারণ একজন আলেম 12 বছর 13 বছর ধরে তাজবিদ পড়ে পড়ে ও তাজবিদ সম্পর্কে এখনো পর্যন্ত সঠিকভাবে অভিজ্ঞতায় আনতে পারেনি আর ও কোনোদিন মাদ্রাসায় না যায় কোরআন শরীফ না শিখে শুধু আজানটা দিতে শিখেছে তাই ইমাম সাহেবের সাথে টেক্কালি আলে মুসল্লি আপনাদের দেশে হয়তো নাই কিন্তু অনেক দেশে আছে হ্যাঁ যে মুসল্লিরা ইমাম সাহেবের সাথে কেরাতে পাল্লা দিয়ে দেয় বলে আমাদের মৌলভী সাহেবের কেরাত ভালো লাগে কেমন জানি কেরাত করার চাইতে আমি ভালো করিব আর এমন ভাবে কেরাত করিবে বুঝলে আর কেরাতের জায়গা নেই কি তো দূরের কথা গুনাহ বেশি করবে জি গুনাহ বেশি করবে আবার উনি বলবে যে ওর চাইতে আমি বেশি জানি বাপজি ভাইরা আমার তাই আজানটা তো এখন এমন হয়ে গেছে যে আজানটাকে আমরা মনে করি অনেকে যে বাংলায় হয় এক হাজি সাহেব হজ করতে গেছে হজ করে বাড়িতে এসেছে এবার কিছু আপনার মুসল্লি দেখতে গেছে হ্যাঁ তারপরে জমজমের পানি খেতে গেছে কিছু খেজুর দেয় খেজুর খেতে গেছে যাওয়ার পর বলছে ভাই হাজি সাহেব আপনি যে মক্কা মদিনায় গেলেন তো ওখানকার কিছু কথা আপনি বুঝতে পেরেছেন তো বলছে ভাই কি বুঝবো সবই তো আরবি শুধু একটা জিনিসে বুঝতে পেরেছে কি তো বলছে আজান ওইটাই শুধু বাংলাতে হয় আচ্ছা বলেন আজান কি বাংলায় হয় যে আজানও আরবিতে হয় কিন্তু ওর বাংলায় আজান শুনে শুনে বাংলায় থাকে থাকে আজান শুনে শুনে আর আজানটাও বাংলা হয়ে গেছে বাপজি ভাইরা তাই বলছে যে আজানটাই শুধু বাংলায় হয় সবই আরবিতে এ আমার বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া ও আমার মা বোনেরা আমার হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জীবন যাপন করেছেন কেমন সংসার করেছেন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ফাতেমা আজকে তোমার কথা আমি শুনলাম আলী আজকে তোমার কথা আমিও শুনলাম ও আলী আজকে তোমার কথা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার মনটা জুড়ে গেল আমার প্রাণটা ভরে গেল এবার তোমার খেজুরটাও খাইব আর পানি পান করব আমার মনটা জুড়াবো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাই মেয়ে যখন তোমার বাড়িতে আসবে ওই জামাই মেয়ের খোঁজ খবরটা নাও তারা সঠিকভাবে সংসার করে কিনা তাদের মধ্যে কোনো বিভেদ আছে কিনা তাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট আছে কিনা যদি থাকে তুমি অভিভাবক হইয়া একে অপরকে বুঝাইয়া সেটার মীমাংসা তুমি করে দাও ও আমার বাবা
আওয়াজ ভয় না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা খাইলে আর পানি পান করলে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আপনার বাড়ির দিকে আসলে এবার বাড়ির দিকে আসার পরে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মা হতে চলে যায় এটা কিন্তু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন বুঝতে পারলেন একটু আগে আপনার ইমাম সাহেব বলতেছিলেন যে আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন মাসিক হয় না কিন্তু কেমন করে বুঝলেন আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আপনার বহু জ্ঞানের আপনার মানুষ ছিলেন এবং খুব গভীর জ্ঞানের আপনার মানুষ ছিলেন আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পারলেন বুঝতে পারলেন আমার গর্ভে সন্তান চলে এসেছে তবে বাবাজি ভাইরা আজকে আমরা অন্যান্য নারীকে দেখলে আমরা যেমন বুঝতে পারি এই মাটা সন্তানের মা হতে চলেছে কিন্তু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে কেউ কোনোদিন বুঝতে পারে না আরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার গর্ভে এসেছিলেন অনেক আপনার অলৌকিক দৃশ্য দেখেছিলেন আমার হযরত জিবরিল আলাইহিস সালাম জগতের মধ্যে আসিয়া আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাজ কর্ম করে দিয়েছে আজকে যেমন বর্তমানে আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান আসে ডাক্তারে বলে দেয় পুরোপুরি রেস্টে থাকবে বেড রেস্ট কোনো রকম ভাবে কাজকর্ম করা যাবে না চলা যাবে না ফেরা যাবে না হাঁটা যাবে না সিঁড়ির উপর দিয়ে ওঠা যাবে না ছাদের উপরে যাওয়া যাবে না কারণ এই জন্য বলে ওই মায়ের ভালোর জন্য বলে এটা তো জগতের ডাক্তার বলেছে আপনার সেবা জগতের মানুষ করে কিন্তু জান্নাতে রানী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন দেখেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমার গর্ভে এসেছে বলে আল্লাহর ফেরেশতা আমার মা ফাতেমার কাজ কর্ম করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার মা বোনেরা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার সন্তান প্রসবের সময় হয়ে গেল আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চড়ে আসলো আমাদের মায়েদের যখন সন্তান প্রসব হয় তখন আমরা আমাদের বৌমা বলুন আমাদের স্ত্রী বলুন তাদেরকে বাপের বাড়িতে পাঠায় দিই কিন্তু বাবাজি ভাইরা তাদের বাপের বাড়িতে পাঠাতে হবে এই রকম কোনো হুকুম নাই কিন্তু আমরা মনে করে নিয়েছি এটা হুকুম নাকি বলেন যা খরচা হবে তার বাপ মা দিবে আমার দেওয়ার কি আছে বলে না বলে না কিন্তু বাবাজি ভাইরা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির বাড়িতে গিয়েছিলেন আমার নবীজিও আমার ফাতেমাকে খুশি করেছে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বেটি ফাতেমাকে খুশি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর আজকে আমরা বর্তমানে আমাদের বিবিদের পাঠায় দি বাপের বাড়িতে খোঁজ খবর লিন বলে তার বাপ মা তো আছে হারে ওর বাপ মা তো আছে ঠিকই ওর বাপ মা তো দেখবে ঠিকই কিন্তু তুমি যে স্বামী হয়েছ তুমি যে তার অভিভাবক হয়েছ তুমি যে তার মাথার তাজ হয়েছ তো তোমাকে খোঁজ নিতে হবে না এটা তোমাকে কে বলেছে অনেক স্বামী আছে না নাই খোঁজ লাই না পাঠিয়ে তো দিয়েছি বাপের বাড়িতে হ্যাঁ একটা দুইটা সন্তান হবে সব বাপের বাড়িতে হবে সিজারের যা খরচা 30,000 40,000 সব বাপ মাই দিবে কিন্তু বাপ মাই যে দিবে এটা কোনো কথা নয় বাপ মা যত যদি দিতে না পারে তুমি দিবা তোমাকে দিতে হবে যেহেতু তোমার বিবি ও বাবাজি ভাইরা আমার মায়েরা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়িতে গেলে এবার নবীজির বাড়িতে যাইয়া কিছুদিন পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান প্রসব করলে এই আমার মা বোনেরা যখন
করুন আমার মায়ের সন্তান প্রসব করে আমার মায়েদের 40 দিন আপনার নেফাস হয় কেউ বলে 35 দিন কেউ বলে 30 দিন বাবাজি ভাইরা আমার ইমাম সাহেব আপনার ইমাম সাহেব বলছেন আমার ফাতেমার জীবনে কোনদিন নামাজ কাজা নাই আপনি বলবেন হুজুর গো একটা সন্তান হইলে যখন তার আপনার নেফাস হয়ে যায় তখন কিন্তু সেই মহিলাটি অপবিত্র থাকে সে নামাজ কেমন করে পড়বে অতএব এইদিকে শুনলেন জেনেলেন যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে আসলেন ভূমিষ্ঠ হইলেন আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার উম্মাত উম্মাতিরা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণের জন্য আপনার নাপাক ছিলেন কারণ হইল কয়েক সেকেন্ডের ব্যবধান আমার আল্লাহ তাবারক তাআলা কিছুক্ষণের জন্য আপনার নাপাকি করেছে আবার পুনরায় পবিত্রতা অর্জন করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান যখন জগতের মধ্যে আসলেন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলে যেন আপনার উঠায়া দিলেন এবার কোলে উঠা দেওয়ার পরে আমার নবীজি বলতেছে মা রে আজকে এই সন্তানের নামটা কি রাখবা বলো বলো তুমি বলে দাও তুমি যেটা বলবা সেই নামই রেখে দিব আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও ভাই আমার আব্বা যা এই নামটা আমার নাম আপনি রেখেছেন উম্মে সালমা আপনি রেখেছেন উম্মে কুলসুম আপনি রেখেছেন জয়নব আপনি রেখেছেন ও ভাই আমার আব্বা যা আমার সন্তানের নামটাও আপনাকে রাখতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও ফাতেমা শোনো আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো ও তো হয়তো কোনো নাম হয়তো রাখতে পারে মনের মধ্যে হয়তো নিজের সন্তানের নাম হয়তো বেঁচে রাখতে পারে অতএব তাকে একবার জিজ্ঞাসা করা হোক আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে আলী তোমার সন্তানের নাম কি রাখবা বলো তুমি যে নামটা রাখবা আমি নবী সেই নামটাই মেনে নিব আলী বলে হুজুর গো আমি আলী আমার নাম যে রাখতে পারে আমার সন্তানের নাম কানাও সেই রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও আলী তোমার নামটা কে রেখেছে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নাম আপনি রেখেছেন আমার মা ফাতেমা বিনত আশা যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল হঠাৎ করে যন্ত্রণা প্রসাব প্রসাব বেদনা যেন আপনার তৈরি হয়ে গেল মা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ ইজ্জতের মালিক হলে তুমি বেইজ্জতের মালিক হলো তুমি আজকে আমার সন্তান বেদনা আজকে পেয়েছে আজকে প্রসাব যন্ত্রণা বেদনা শুরু হয়েছে আল্লাহ গো আজকে রাস্তার মধ্যে যদি আমি সন্তান প্রসাব করে দিই আমি বড় বেইজ্জতি হয়ে যাব আল্লাহ এই সামনে তো কোনো ঘরও নাই বাড়িও নাই আপনার কাবা ঘর রয়েছে ও ভাই আল্লাহ আজকে কাবা ঘরে তালা মারা আছে এমন একটা তুমি অলৌকিক দৃশ্য দেখায় আমি যেন কাবা ঘরের মধ্যে আমার সন্তান প্রসব করাইতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতে ওই কাবা ঘরের দেওয়াল যেন আপনার চড়চড় করে ফেটে গেল আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আম্মা যান আপনার ভিতরে প্রবেশ করলে আপনার ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করিয়া নিজের সন্তানের আপনার জন্ম দিলে এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল আমার নবী যে ছুটতে ছুটতে আসলেন আশায় আশায় করে এবার ছুটতে ছুটতে আসিয়া আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবীকে কোলে উঠে নিলে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানকে আমি জন্ম দিয়েছি কিন্তু আমার সন্তান তাকায় না কাঁদেও না কথাও বলে না আমার সন্তান দুগ্ধ পানও করে না আমার নবীজি যেমন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুম্বন দিয়ে দিয়েছে অমনি যেন আলী টুক টুক করে আমার নবীর দিকে যেন তাকায়া আছে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী
অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আর দেখে আপনার মাঝে যা ভাগবতী হয় খাদিজা আর দেখে আপনার মাঝে যা ভাগবতী হয় খাদিজা সোপে দিল নবী জীবন আর যৌবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা صلى الله ولا على سيدنا مولانا محمد صلى الله محمد هردم زابا سنكالو پاک نام محمد هردم زابا شفیعنا محمد اے بابا جی بھائرا হযরত আলীর কোমরে যেমন চুম্বন করে দিলে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে যেন আমার নবীর দিকে তাকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি গোসলটা বানিয়ে দিলে আর যেন আমার নবীজি কানে কানে বলে দিলে আলী আজকে নাম কানা আমি তোমার রেখে দিলাম আর তোমার গোসলটা আমি বানিয়ে দিলাম আমি নবী আমার গোসলটা তুমি বানিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হযরতে আলীকে যেন মায়ের কোলে উঠিয়ে দিলে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুগ্ধ পান করলে আলীকে জিজ্ঞাসা করে আলী তুমি যখন জগতের মধ্যে জন্মগ্রহণ করলে তুমি তোমার মায়ের দুগ্ধ পান করো না একবার আওয়াজও করো না কাঁদো না কথাও বলো না চোখও খোলো না তোমার মা ভেবেছিল আমার সন্তান হয়তো অন্ধ আমার সন্তান হয়তো কথা বলতে পারে না আমার সন্তান হয়তো অসুস্থ তোমার মা ভেবেছিল তুমি যেমনই নবীকে দেখলা তেমনি যেন তোমার সব কিছু ঠিক হয়ে গেল কারণটা কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল শোনো গো আমি আমি মায়ের গর্ভ থেকে নিয়াত করেছিলাম আমি যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার চোখ খুলবো না সবার আগে আমার নবীকে দেখব তারপরে সারা জাহান দেখব জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমি মায়ের দুগ্ধ পান করব না আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে নাম আমার আপনি রেখেছিলেন ওই নাম কানা আমার সন্তানের আপনি রাখবেন জোরে বলেন সুবহানাল্লাহ যে নামখানা আপনি রেখেছিলেন ওই নামখানা আমার সন্তানের আপনিও রাখবেন বাপজি ভাইরা আজকে আমাদের পোতা লাতিদের নাম রাখালে আমরা কিন্তু ঝামেলা শুরু করে দিই আপনার মেয়ে পক্ষ বলে যে না আমরা নাম রাখবো আর ছেলে পক্ষ বলে যে না আমরা নাম রাখবো এবার দেখা যায় ওদের পছন্দ মতো নাম ওরা রাখলো আর ওদের পছন্দ মতো নাম ওরা রাখলো যে একটা ছেলে দুইটা নাম দেয়া যখন আধার কার্ড হয় আর ভোটের ছবি হয় তখন দেখবেন আধার কার্ডে হয় আব্দুর রহিম আর আপনার ভোটার কার্ডে হয় আব্দুর সাত্তার
আধার মানে দুইটার নাম আধার কার্ডে একটা ভোটার কার্ডে একটা এবার যখন আপনার ওই রেশন কার্ডে মাল তুলতে যায় তখন বলে তুমি আগে লিংক করে আসো এবার লিংক যখন করতে যাবে তখন লিংক আর হবে না কারণ এই দিকে এক নাম আর ওই দিকে এক নাম তাহলে লিংক কি করে হবে তখন এবার কৃষ্ণনগর আর কলকাতা আর দিল্লি আর বোম্বাই এবার ছুটে বেড়ায় জি তাই ছেলেদের নাম একটা রাখবেন নামটা যাতে শরীয়ত শরীয়ত মতে হয় জি নামটা যাতে ইসলামিক মতে হয় কিন্তু আমরা তো এখন বর্তমানে নাম রাখছি রেন্টু মন্টু সেন্টু ঝন্টু বুঝলেন না আগে নাম কিন্তু এরকম রাখতো আপনার এই যে ভেটু বলেও নাম আছে জি নাই ভেটু নামের কোনো অর্থ আছে জি কেন শব্দের কোনো অর্থ আছে এরকম নাম রাখতো আর আগের মানুষ কিন্তু বুঝতেও না আর এখন তো বুঝলেন এই রকি ঢকি টকি এরকম নাম রাখছে বুঝলেন না যেগুলো হয়েছে আপনার অ্যাকচুয়ালি যারা বিদেশে শহরে যারা আপনার কি বলে পশু পালন করে ওই পশুদের নাম রাখে আর আমরা গ্রামে মনে করি সবচাইতে ভদ্র নাম ওই জন্য আমাদের ছেলেদের নাম রাখি বাপজি ভাইরা দেশে ইমাম আছে যোগ্যতম আপনি ইমামের কাছে যান বলে হুজুর একটা শরীয়ত নাম রেখে দেন তো নাম রেখে দেবে একজনের চারটা সন্তান হয়েছে কয়টা বললাম চারটা সন্তান হয়েছে তো মৌলভী সাহেবের কাছে গেছে বলে হুজুর আমি তো নাম খুঁজে খুঁজে পাইনি এই জন্য নামও রাখিনি তা আপনার কাছে আসলাম যে আপনি নাকি ভালো নাম রাখতে পারেন তো একটা ভালো নাম রাখেন না তো বলছে কয়টা সন্তান বুঝে চারটা মেয়ে বলছে একটা মেয়ে ছোট না বড় তো বলছে বড় তো বলছে তাহলে আগে কার নাম রাখবে বলছে আগে মেয়েটার নামই রাখেন তো বলছে রাখো ফাতেমা বলছে হবে না বলছে খাদিজা বলছে তাও চলবে না বলছে রহিমা তো বলছে তা আগের নাম কিছু মডার্ন নাম রাখেন মৌলভী সাহেব ১৯৯৮ সালে দেখেছিল বেদের মেয়ে জোসনা তো ও বলছে যে তোমার মেয়ের নাম রেখে দাও জোসনা তো ও বলল এই নামটাই ঠিক আছে তো জোসনা নাম তো খারাপ না জোসনা মানে আলো জ্যোতি নূর নাকি বলেন হ্যাঁ তো নাম রেখে দিয়েছে জোসনা এবার বুঝে তাইলে আমার ছেলেগুলার নাম রেখে দাও মৌলভী সাহেব তো দেখছে যে এ খারাপ নাম ছাড়া ভালো নাম রাখবে না হ্যাঁ শরীয়তের নাম রাখবে না তো মৌলভী সাহেব রাগ করে বলছে যে তোমার বড় ছেড়ার নাম রেখে দাও ছেঁড়া জি তো ও বলছে না খুব সুন্দর নাম কারণ আনকমন নাম এবার বলছে যে তাহলে এবার তোমার দ্বিতীয় ছেলের নাম রেখে দাও ফুটা আর তৃতীয় ছেলের নাম রেখে দাও বাসি আর ছোট ছেলের নাম রেখে দাও লাঠি বুঝে বাহ মৌলভী সাহেব কত সুন্দর নাম রেখেছে যেগুলো নাম বুঝলেন তার অর্থ নাই ওই রকম নাম রাখলে বুঝলেন কতজনা যে খুশি হয় তার কোনো ঠিক নাই বাপজি ভাইরা এবার মৌলভী সাহেব দিল রাগ করে নাম রেখে আর ও ভাবলো যে না এগলে আসলে ভালো নাম রেখে দে বাড়ি চলে আসলো আচ্ছা মেয়ে যখন বড় হয় তখন তো আমরা বিয়ে শাদী দিই না জি বিয়ে শাদী দিই হয়তো ভগবানগলা থেকে আপনাদের নসিপুর দেখতে আসে আর নসিপুর থেকে আপনাদের ভগবানগলা মেয়ে দেখতে যায় যায় না যায় এবার এইদিকে জোসনা বড় হয়েছে জোসনার বিয়ে দিবে ভগবানগলা থেকে লোক এসেছে আসার পরে মেয়ে দেখেছে পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে এবার দিন ধ্যান করবে মানে লেনা পাওনা দিন যেটা আমাদের এখন বর্তমানে হয় তো সেই দিনটাকে কি বলে যে পানশিনীর দিন বলে নাকি আর পানশিনীর দিনে মোটামুটি খাওয়া দাওয়া বেশ ভালোই হয় পোলাও বলেন বিরিয়ানি বলেন তারপরে প্যারাডাইস বলেন আর যাই বলেন না কেন ভালো খাওয়া দাওয়া হয় যারা বেশ পোক্তা খাবার খেতে পারে তাদেরকে নিয়ে আসা হয় ওই দিনগুলোরে বুঝলেন আর এখন তো বুঝলেন খাওয়া দাওয়া তো সেরকম নাই যে খাওয়া দাওয়ার প্রতি আর ওই রকম ক্লিয়ার পাওয়া যায় না আগে বললেন এক বালতি নাকি ক্ষীরি খাইলি তো ক্ষীর বুঝেন তো পায়েস এক বালতি নাকি পায়েসই খাইলি আগে বলে এক কেজি দু কেজি মিষ্টি বলে মানুষ বসলি খাইলি জি আর এখন চারটা মিষ্টি খাইলো আর হবে না বুঝলেন না হ্যাঁ তো বাপজি ভাইরা আমার এই দেখেন এবার পানশিনীর দিন বুঝলেন ২০টা ৩০টা লোক গেছে এবার লোক যাওয়ার পরে লেনা পাওনা সব কিছু কমপ্লিট করে এবার বাড়িওয়ালা বলল যে সবই তো ঠিক আছে সব হয়ে গেল তা আপনাদের দাওয়াত থাকলে আপনারা খাওয়া দাওয়া করে যাবেন যদি আমাদের দিকে বলে না বলে না বলে খাওয়া দাওয়া করে যাবেন এবার বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত কবুল করলাম দেরি আর করেন না খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসেন কোথায় খাওয়াবেন বলেন তো বলছে বাইরে চালিতে খাওয়াবো আপনারা একটু আসেন এবার সবাই দাঁড়িয়ে আছে আর ওই বাড়ির মালিক বলে ছেঁড়া পাটিগুলো নিয়ে আয় এখন গায়ের মানুষগুলো বলছে হ্যাঁ ইয়ার বাড়িতে গোটা পাটি নেয় নাকি বলছে ইয়ার বাড়িতে গোটা পাটি নাই মোড়ল বলছে শোন ছেঁড়া পাটিতে বসে খাওয়ালে হবে টেনশন নাই কিছু বলা যাবে না যা দিছে দিছে এবার কিছুক্ষণ বলছে ফুটা থালি গুলালিয়া আচ্ছা বলে ও বলছে হ্যাঁ রে ফুটা থালি থেকে আর খাওয়া হবে ডাল যা থাকবে সবই তো পড়ে যাবে মোড়ল বলছে মোড়ল যারা হয় তারা তো একটা জ্ঞানী হয় না হয় না যে একটু বুদ্ধিজীবী একটু জ্ঞানী হয় তো এবার মোড়ল বলছে শোন ডালকে হলিবি না গোস্ত দিয়ে ভাজা দিয়ে খেয়ে নিবি ডাল তাইলে থাকবেও না আর পড়িবেও না মানিজ্যতার ব্যাপার আছে বাপজি ভাইরা সবাই বসে গেছে
সবাই বসে গেছে এবার বলছে বেটা বাসি খাবার গুলো লিয়াই ভগবান লোক স্ট্যান্ডার্ড তো দাঁড়িয়ে গেছে এই মশাই তোমার বাসি খাবার খেতে এসেছে নি গেছে হ্যাঁ তোমার যে টাটকা আজকে পাঁচ দিনের দিন ভালোমন্দ খাবার হবে আর তুমি বাসি খাবার লিয়াই তাই বলছো ও বলছে যে আপনারা ভুল বুঝেছেন আসলে বাসি খাবারও লয় ছিঁড়া পাটিও লয় ফুইটা থালিও লয় তাহলে তো বুঝছে যে আমার বড় ছেলের নাম হইলো ছেড়া দ্বিতীয় ছেলের নাম হইলো মেজো ছেলের নাম হইলো আপনার কি বলে ফুইটা আর তৃতীয় ছেলের নাম হইলো বাসি ও তাহলে ছেলেদের নাম তা আগে বলে বলছে আগে কি বলবো আমার ছেলেদের ছেলেগুলোকে অর্ডার করছে বসেন বসেন এবার সবাই বসেছে বুঝে বেটা একবার লাঠি এদিকে আয় আর ওমনি বুঝলেন সব একবারে বান্না মাইরে দাঁড়িয়ে গেছে ওটা লাঠির ব্যাপার মানে এবার মারপিট হবে মনে রে চপালা এই আপনার নসিপুরের মার দিয়ে একবারে বাহাদুরপুর দিয়ে একবারে ভগবান বলা বুঝলেন আর থাকা যাবে না কারণ লাঠির কথা বুঝেছে আমাদেরকে হয়তো ভোগাপাট্টা দিয়ে বসা করাইছে যে এখন লাঠিকে ডাকছে বাপজি ভাইরা এবার লাভ পালিয়েও গেল বিহা দেওয়ার হইলো না আচ্ছা বলেন এটা কার দৌলতে হইলো নামের কারণে কিছু কিছু নামের জন্য অপমান অপদস্থ হইতে হয় হয় না এখন মৌলভী সাহেব যদি জিজ্ঞাসা করে ভাই তোমার নাম কি ওর নাম যদি রকি হয় আর এই কথা শোনার পরে ও বুলবে মৌলভীকে হ্যাঁ বুলতে একটু লজ্জা লজ্জা করবে এখন এই ভাই তোমার নাম কি বুঝলে বলতে লজ্জা আছে বলো না তো বলছে আমার নাম হচ্ছে রকি তাহলে কি নাম রেখেছেন ছেলে বলতে লজ্জা করছে এখন যদি আব্দুর রহমান নাম রাখে তো বুক ফুলিয়ে বলল সিনা চাওড়া করে যাও নাম আব্দুর রহমান সিনা চাওড়া করে বলবে অতএব নাম শরীয়ত মোতাবেক রাখেন আপনার দেশে ইমাম যোগ্যতম রেখেছেন আপনি ইমাম সাহেবের কাছে বলেন যে হুজুর একটা ভালো নাম খুঁজে দেন আপনার নাম খুঁজে দিবে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে যে আমার উম্মত উম্মতি যদিও জাহান্নামে থাকে আর নাম যদি শরীয়ত মোতাবেক হয় তা আল্লাহর ফেরেশতারা ওর জন্য দোয়া করে ওই বান্দাকে আল্লাহ জান্নাতি করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তো নাম আমাদেরকে সেই রকম নাম রাখতে হবে বলছি ভাইরা এখন আগে নাম আপনার মিঠুন নাম রাখতো মিঠুন নাম রাখতো তা একটা সিনেমার হিরো ছিল মিঠুন চক্রবর্তী তো ওই নাম দেখে অনেকে মিঠুন রেখেছে তো এখন কোনো যোগ্য মানে যখন গণ্যমান্য কোনো মানুষ যদি জিজ্ঞাসা করতো যে আচ্ছা ভাই তোমার নাম কিন্তু লজ্জা করতো এখনো অনেক লোক আছে যে লজ্জা করে নিজের নাম বলতে মানে ছোট তো রেখে দিয়েছে ও হয়তো জানে না এবার পরে বড় হয় ওর বুদ্ধি হয়েছে বিদ্যা হয়েছে তখন ওর নাম বলতে ওকে নিজেকে লজ্জিত মনে করে ভাবছি ভাইরা তাই আমাদের সন্তানদের এমন নাম রাখবেন না যাতে ওই সন্তানটি বড় হয়ে যাতে নিজেকে লজ্জিত বোধ না করে যে নিজেকে লজ্জিত বোধ না করে এইরকম নাম রাখবেন না বাবা যে ভাইরা আমার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আলে তবে তুমি কি বলছো বলো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আজকে এই নামখানা আপনি রেখে দেন আমরা নাম রাখতে চাই না আরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের নাম রাখলে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় হিজরিতে জগতের মধ্যে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলে তারপরে এসেছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমার নবীজির বাড়িতে হয়েছিল এবার বিরাদার মিল্লাত ইসলামিয়া ওই ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার লালন পালন শুরু করে দিলে এবার যখন দুই সন্তান বাড়িতে নিয়ে যখন আপনার সংসার নিজের জীবন যাপন করে এবার তিনাদের বাড়িতে যেন অভাব অনটন এসে গেল আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন কাজ কর্ম কমে গেল এবার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিকে খোঁজ খবর পাইল এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসিয়া বলে বিবি রে আজকে আমাদের বাড়িতে খুবই অভাব আমাদের বাড়িতে আজকে খাবার না আমাদের
আমাদের বাড়িতে আজকে অর্ধ নাই আমাদের বাড়িতে আজকে টাকা নাই পয়সা নাই ও ফাতেমা শোনো শোনো আমি শুনলাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক নাকি গনিমতের মাল এসেছে ওই মাল থেকে কিছু দিবে কিনা দেখো তোমার আব্বা জানের কাছ থেকে নিয়ে আসো বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা করো কারণ আমার ইমাম হাসান হোসেন বাচ্চা ছেলে ওই তাদের মুখে একটু খাবার তুলে দেওয়া হবে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক যেন আমার নবীজির কাছে পৌঁছে গেয়া আপনার বাইরে থেকে যেন আওয়াজ দেয় আর আমার নবীজি বাড়ির মধ্যে সাহাবীদের নিয়ে যেন আপনার বসে আছে নবী আমার বললেন কে এসেছে দেখো সাহাবীরা বললেন হুজুর গো আপনার কলিজার টুকরা নয়নের মণি আপনার ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছে সঙ্গে সঙ্গে আমার নবীজি উঠে গেলেন উঠে যাওয়ার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেন আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন এবার বললেন মা ফাতেমা বলো রে মা তুমি আমার বাড়ি এসেছো কি কারণে না এমনি এসেছো আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর গো আমার বাড়িতে বড় অভাব বড় অনটন আমার দুই সন্তান এখনো পর্যন্ত কিছু খায় না আমরা নিজেও খেতে পাই না আমি শুনলাম আপনার জামাতা বলেছে আপনার কাছে নাকি অনেক গানিমাতের মাল এসেছে ওইখান থেকে যদি কিছু দিতে আমরা বাড়ি নিয়ে যেতাম আমার নবীজি বললেন ফাতেমা এই গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না আমার নেওয়া যাবে না এই গনিমতের মাল আমার উম্মাত উম্মাতের জন্য আমার সাহাবীদের জন্য আমি এই গনিমতের মাল বিলি বন্টন করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ যখন এই কথা আমার নবীজি আমার ফাতেমাকে বললেন আমার ফাতেমা কোনো রকম নারাজ হইলেন না রাগান্বিত হইলেন না কষ্ট পাইলেন না চোখ থেকে পানি পড়ল না আমার ফাতেমা মিষ্টি সুরে যেন একবার পড়লেন আলহামদুলিল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের মতো যদি বেটি হইতো রে বাপ রে বাপ দিবে না বাপ মরে গেল বাপের শেষ মুখখান দেখতে আসবো না যে বাপ মারা গেল বাপের শেষ মুখখান দেখতে আসবো না আমাদের মায়েদের কথাবার্তায় আলাদা এই মা আমার জান্নাতি রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র কেমন ছিল আপনি একবার শুনেলেন জেনেলেন আর এই রকম চরিত্র আপনিও গঠন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক ইনায়াত করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কথা শুনে আমার ফাতেমা আলহামদুলিল্লাহ বলে আবার যেন বাড়ির দিকে রওনা হয়ে গেলে কিন্তু বাবাজি এইদিকে আমার দয়ার নবীর মন তো মানে না কারণ হইল একটা কন্যা বাবার কাছে চাইবে আর বাবা দিবে না দিতে পারবে না এটা কেমন করে কোন বাবা সহ্য করবে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো আজকে গানিমতের মাল আমার ফাতেমাকে দিতে পারলাম না আমার আলীর বাড়িতে দিতে পারলাম না ও ভাই আল্লাহ আমার মন তো মানে না কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কলিজার টুকরা ছিল আমার নবীজি আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন যে আমার নবী যখনই মসজিদে যাইতে নামাজ আদা করার জন্য ওই আমার ফাতেমার বাড়ির সম্মুখ দিয়ে যাইতেন আমার ফাতেমা ইমাম হাসান হোসাইনকে দেখাও হবে মসজিদে যাওয়াও হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলে আল্লাহ গো আমি ফাতেমাকে ফিরায় দিয়েছি আমি ফাতেমাকে গানিমতের মাল দিতে পারি না আল্লাহ এর একটা ব্যবস্থা আপনি করে দেন এবার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন আপনার পৌঁছে গেলেন এবার আমার ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা একটু দরওয়াজাটা খুলো রে মা এবার যখন দরওয়াজা
দরজাটা খুললে খোলার পরে আমার নবীজিকে দেখলে এমার ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার বাড়িতে কিছুই না আপনার সম্মানের জন্য কি করতে পারি আপনি বলুন একটা মেহমান যখন আপনার বাড়িতে যাবে তখন কত রকমের খাবারের আইটেম করেন নাকি বলে আপনার শ্বশুর শাশুড়ি যখন আসবে শালি শালা যখন আসবে তখন বাজারে তো খাবার একটাও থাকে না সব বাড়ি চলে আসে নাকি বলেন হ্যাঁ সব বাড়ি চলে আসে কিন্তু আপনার মেহমান যখন আসবে তো মেহমানের খাতির করা আমার নবীজির সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ তা আমার নবীজি এসেছেন আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হুজুর আপনি এসেছেন আমার বাড়িতে তো কোনো খাবার নাই আমার বাড়িতে কিছুই নাই আপনার জন্য কি করতে পারি আপনি বলেন আমার নবীজি বললেন ফাতেমা আমার জন্য কিছুই করতে হবে না আমার জন্য খাবার তৈরি করতে হবে না আমার জন্য রং বেরঙের খাবার নিয়ে আসতে হবে না ও ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে গনিমতের মালের জন্য আমি তোমাকে গনিমতের মাল আমি দিতে পারি না ফাতেমা আজকে তোমার কাছে আমি দুইটা জিনিস নিয়ে এসেছি তুমি যেটা পছন্দ সেইটা তুমি নিতে পারো আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে কি দুইটা জিনিস বলেন বলে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা আজকে এক নম্বর হলো গনিমতের মাল তুমি চাইলে নিতে পারো আমি নবী দেব আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছা ও ফাতেমা দ্বিতীয়ত হলো আমার দরুদ তুমি যদি পড়ো আল্লাহ তোমার বাড়িতে কোনোদিন অভাব দিবে না এই দোয়াটা আমি নিয়ে এসেছি তোমার কোনটা চাই বলো বলো আমার ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জগতের আর খাবার চাই না আমার জগতের আর সম্পদ চাই না গনিমতের মালও চাই না নবী গো আজকে আপনার এই দরুদ পড়ে পড়ে আমি আমার জীবন যাপন করে নিব জোরে বলেন সুবহানাল্লাহ ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর আর সাইয়াদিল মুরসালিন নবী মদের জামিনদার ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর সেদিন মাথার ওপর সূর্য আসিবে আর সেই তাপেতে মগজ গলিবে সেদিন মাথার ওপর সূর্য আসিবে আর সেই তাপেতে মগজ গলিবে সেদিন রহমাত আল্লিল সেদিন রহমাত আল্লিল আলামিনে মদের করবেন পার ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর আর সাইয়াদিল মুরসালিন নবী মদের জামিনদার ভবে ভয় কি আছে আর 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 আর দরুদ পড়ো তুমি পারে বার আর দরুদের শিলায় হবে পার জোরে বলেন সুবহানাল্লাহ একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ আর দরুদ পড়ো তুমি পারে বার আর দরুদের শিলায় হবে পার
সেদিন পলসি রাতের সেদিন পলসি রাতের রাস্তা হবে খোরের চাইতে ধার ভবে ভয় কি আছে আর 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 আল্লাহুম্মা صلى على مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد هردم زبا سنكالو پاک نامي محمد هردم زبا شفیانا محمد اے بابا جی بھائر امار مائر امار نبی جی بلن فاطمہ আজকে তোমার জন্য দুইটা উপহার আমি নিয়ে এসেছি একটা হলো গানিমাতের মার আর একটা হলো দরুদ তুমি কোনটা নিবা বলো আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জগতের কোন মাল চাই না সম্পদ চাই না জগতের কোন খাবার চাই না আপনার দরুদ পাইলে আমি ফাতেমা জীবন যাপন করে নিব জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি দরুদ দিয়া আমার নবীজি চলে গেলে যাওয়ার পরে এই দিকে আমার নবীজি সাহাবীদের কাছ থেকে আমার নবীজি একটা পাহাড়ের উপরে গেলে পাহাড়ের উপরে যাইয়া আমার নবীজি উম্মত উম্মতের জন্য যেন অঝর নয়নে কাঁদে এত কাঁদে এত কাঁদে যে আমার নবীজি কেঁদে কেঁদে যেন আপনার ওই পাহাড়ের আপনার উপর দিয়ে যেন আপনার চোখের পানি বয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি উম্মত উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার নবী যেন সিজদায় পড়ে গেছে আমার নবী যে সিজদায় পড়ে গেছে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় আমার নবীজি সেই তখন গেছে আপনার সিজদায় পড়েছে সন্ধ্যা হয়ে গেছে নবীকে দেখা যায় না নবীকে পাওয়া যায় না এই দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে যেন আপনার খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে যেন আপনার খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে যেন আপনার খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছে এইদিকে আমার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খোঁজাখুঁজি আরম্ভ করেছে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর গেল আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবীজিকে খুঁজতে আরম্ভ করেছে সারা মক্কা মদিনা আমার নবীজিকে খুঁজলেন কোন জায়গায় যেন খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে জোরে বলেন সুবহানাল্লাহ এইদিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে এইদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর চলে গেছে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ বাহির যেন হতে পারে না আমার নবীজিকে খোঁজার জন্য আমার ফাতেমা অঝর নয়নে আমার নবীজির জন্য কাঁদে এইদিকে আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে পৌঁছে যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কান্দন আমি সহ্য করতে পারি না আপনি কান্দলে হুজুর আমিও চোখের পানি বন্ধ করতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ
আমার নবীজি তবু যেন কান্না বন্ধ করে না আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত উম্মতির জন্য আপনি কাঁদেন আমি আবু বকর জীবনে যত নেকি করেছি জীবনে যত ভালো কাজ করেছি আজকে সমস্ত নেকিগুলা আপনার উম্মত উম্মতিরে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তবু যেন আমার নবীজি মাথা মুবারক ঘটায় না ইয়া হামলি উম্মতি উম্মতি বলে কাঁদে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুককে আপনার ডাকে আনলেন ওমরে ফারুকের কাছে খবরটা পৌঁছে দিলেন ওমরে ফারুক আমার নবীজির কাছে আসলে আসার পরে বলে হুজুর আপনি উম্মত উম্মতির জন্য কাঁদে আমি আমার আমি জীবনে যত ভালো কাজ করেছি জীবনে যত নেকি করেছি সমস্ত নেকিগুলা আপনার উম্মত উম্মতিরে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তবু আমার নবীজি সেজদা থেকে মাথা মুবারক উঠায় না তবু যেন আমার নবীজি কান্দে অঝার নয়নে কান্দে উম্মত উম্মতির জন্য আহারে আজকে আমরা জগতের মানুষ নবীর উম্মত হয়েছি আজকে নবীর জন্য আমরা একটু কাঁদি না আজকে নবীকে আমরা স্মরণ করি না আজকে নবীর কথা আমরা শুনি না কিয়ামতের দিন যখন আমরাকে জিজ্ঞাসা করবে আমরা যখন আমাদেরকে যখন নবী আমাদের পার করাইবে আমরা নবীর কাছে কেমন করে দাঁড়াইব আদম আলাইহিস সালামের কাছে যাব আদম আলাইহিস সালামকে বলবো ও গো আল্লাহর পয়গম্বর আমরা গুনাহগার আমরা জাহান্নামে হয়েছি দয়া করে আমাদের জান্নাতে নিয়ে চলে আদম আলাইহিস সালাম বলবে না 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 আমি তোমাদের জান্নাতে নিয়ে যেতে পারবো না আমি যদি জান্নাতে নিয়ে যেতে পারতাম আমি কবে কাবিলকে জান্নাতে নিয়ে যেতাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার দ্বারা সম্ভব না আমার আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাই তখন হাসে বাম দিকে যখন তাকাই তখন কাঁদে আমার নবীজি মিরাজে রাতে গিয়ে জিজ্ঞাসা করেছিল ও আদম পয়গম্বর আপনি ডান দিকে তাকাইলে হাসেন বাম দিকে তাকাইলে কাঁদেন কারণটা কি আদম আলাইহিস সালাম বলেছিল হুজুর আমি ডান দিকে তাকাইলে আমার জান্নাতি সন্তানদের দেখতে পাই এই জন্য আমি হাসি বাম দিকে তাকাইলে আমার জাহান্নামী সন্তানদের দেখতে পাই এই জন্য আমি কাঁদি আদম আলাইহিস সালাম বলবে না 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 আমি তোমাদের জান্নাতে নিয়ে যেতে পারবো না সকল উম্মত উম্মতি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি বাচ্চাদের নিয়ে খেলাধুলা করি আমি বাচ্চাদের নিয়ে জান্নাতে যাব আমি বাচ্চাদের নিয়ে বেহেশতে যাব কিন্তু তোমাদের আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না তোমাদের আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না আমার দ্বারা সম্ভব না যাও যাও তোমরা ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে যাও ইসমাইল আলাইহিস সালামের কাছে আসবে ইসমাইল আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে উনিও বলবে আমার দ্বারা সম্ভব না হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসবে উনিও বলবে আমার দ্বারা সম্ভব না হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসবে উনিও বলবে আমার দ্বারা সম্ভব না হযরতে শীশ আলাইহিস সালামের কাছে আসবে উনিও বলবে আমার দ্বারা সম্ভব না সর্বশেষে মুসা কালিমুল্লাহর কাছে যখন পৌঁছে যাবে আমার মুসা কালিমুল্লাহ বলবে শোনো গো আজকে অন্যান্য পয়গম্বরের কাছে গিয়ে কোনো লাভ হবে না যাও 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 আমাদের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও একমাত্র পার করাইতে পারলে আমাদের আখেরি পয়গম্বর তোমাদের পার করাইবে জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত উম্মত উম্মতি আমার নবীর কাছে হাজির হয়ে যাবে আমার নবীকে বলবে হুজুর গো আপনি কি আমাদের জান্নাতে নিয়ে যেতে পারবেন কারণ উম্মত উম্মতির মধ্যে একটা কনফিউজ তৈরি হয়ে যাবে দেখবেন আপনার কোনো রোগ হয়েছে আপনার কোনো রোগ হয়েছে আপনি ডাক্তারের কাছে দৌড়ে বেড়াচ্ছেন কোনো ডাক্তার আপনার রোগ ভালো করতে পারছে না এবার কেউ যখন খোঁজ দিবে অমুক ডাক্তারের কাছে যাও তোমার রোগ ভালো হয়ে যাবে এবার আপনি বলবেন যে আমি তো অনেক টাকা নষ্ট করলাম এবার এই ডাক্তারের কাছে যদি ভালো না হয় তা আপনি গিয়ে হয়তো বলবেন যে আমার রোগ ভালো হবে তো
এই জন্য উম্মত উম্মতিরা অনেক পয়গম্বরের কাছে যাবে কেউ জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আমার নবীজিকে বলবেন হুজুর গো আপনি কি আমাদের জান্নাতে নিয়ে যেতে পারবেন আমার নবীজি বলবেন আনাহালাহা আমি অবশ্যই তোমাদের জান্নাতে নিয়ে যাব আমার নবীজি সমস্ত উম্মত উম্মতিদের পুল সিরাত পার করাইবে আমার নবীর ইশারা ওই পুল সিরাত যেন চওড়া হয়ে যাবে সকল উম্মত উম্মতি পার হয়ে যাবে এবার উম্মত উম্মতি পার হয়ে যা বলবে হুজুর আমাদের বড় পিপাসা লেগেছে কলিজা যেন আমাদের শুকায় গেছে একটু পানি কি দিতে পারবে একটু পানি পান করব আমার নবীজি বলবে শোনো উম্মত উম্মতি তোমরা কি দুনিয়ার মধ্যে পড়ো না তোমরা কি দুনিয়ার মধ্যে শোনো না ইলা ফি কুরাইশ ইলা ফি রিহলাতাশ শীতা ইওয়াশ ফালি আবুদু রাব্বা তোমরা কি দুনিয়ার মধ্যে পড়ো নাই ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার তোমরা কি দুনিয়ার মধ্যে পড়ো নাই আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছে আর এই কাউসারের মালিক আমাকে বানিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমি যাকে খুশি কাউসার দিতে পারে আমার নবীজি কাউসারে পানি পান করাইবে যেই পানিটা মধুর চাইতো মিষ্টি বেশি যেই পানিটা আপনার বরফের চাইতো শীতল বেশি যেই পানিটা দুধের চাইতো সাদা বেশি যেই পানিটা একবার পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবী আমাদের জন্য কত কেঁদেছে এখনো পর্যন্ত সোনার মদিনায় কাঁদছেন গো আর আমরা নবীর উম্মত উম্মতি হইয়া আমার নবীকে স্মরণে আনি না আমার নবীর কথা মোতাবেক চলি না আমার নবীর পথের পথিক আমরা হইতে পারি না আমার নবীর উম্মত উম্মতির জন্য কাঁদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলে হুজুর গো আপনি আর কাঁদিয়েন না কারণ আপনার কান্না আমরা সহ্য করতে পারি না কারণ আপনি কাঁদলি আমাদের চোখে পানি চলে আসে আমরাও কান্না বন্ধ করতে পারি না নবী গো আমি আলী জীবনে যত নেকি করেছি জীবনে যত ভালো কাজ করেছি এই ভালো কাজ করার জন্য এই ভালো কাজের বাদাওলাতে আমার আল্লাহ আমার নেকির খাতায় যত নেকি লিপিবদ্ধ করেছে সমস্ত নেকিগুলো আপনার উম্মত উম্মতিদের দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে ভাইরা তবুও যেন আমার নবীজি সিজদা মুবারক থেকে মাথা ওঠায় না হযরত ওসমান গনি আসিয়া বলে হুজুর আজকে আবু বকর সিদ্দিকের নেকিগুলো দিয়ে দিয়েছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকিগুলো দিয়ে দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকিগুলো দিয়ে দিয়েছে হুজুর গো আজকে আমি ওসমান গনি আমারও নেকিগুলো আমি দিয়ে দিলাম আপনার উম্মত উম্মতিদের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর এবার সেজদা থেকে মাথা ওঠান আমার নবী যেন কন্যপাত করে না সেজদা থেকে মাথা ওঠায় না ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে শুধু চার সাহাবী নয় অন্যান্য সাহাবীরাও সমস্ত নেকিগুলো উম্মত উম্মতিদের মধ্যে দিয়েছিলেন তবু যেন আমার নবীজি সেজদা থেকে মাথা ওঠায় না এদিকে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যেন আপনার সহ্য করতে না পারে নবীকে পাইলো কিনা এটা দেখার জন্য আমার ফাতেমা যেন বাইর হয়েছে আমার ফাতেমা যেন আমার নবীজিকে খোঁজা খুঁজে আরম্ভ করে দিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়া রসুল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে মরু বলি তোরে দয়ার নবী কি গিয়াছেন তোর উপরে ওরে মরু বলি তোরে
দয়ার নবী কি গিয়াছেন তোর উপরে মোর বলে গিয়াছে শত মোর বলে গিয়াছে শত কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রসুল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় রাখাল বলে বুঝি না নবী রাখাল বলে চিনি না নবী রাখাল বলে জানি না নবী তোমরা নবী একারে ক দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রসুল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় আল্লাহ Allahumma salli ala wa la ala sayyidina Muhammad salli ala Muhammadin محمد هردم زبا پاک نام محمد هردم زبا شفیعانا এইদিকে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে যেন আপনারা খোঁজাখুঁজি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু ডাক দিয়া বলে ও আলী তুমি কি ফাতেমাকে খবর দিয়েছো যে আমার ফাতেমা এখনো পর্যন্ত আসে না আমার ফাতেমা কি খবর পায় না আলী বলে না 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 আমার নবীজি এই অবস্থা দেখে আমি বাড়ি যাইতে পারি না আমার ফাতেমাকে খবর এখনো পর্যন্ত দিই নাই এবার বাবাজি ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে যেন আপনারা খোঁজাখুঁজি আরম্ভ করলে নবীর কথা জানাবো বলে হঠাৎ করে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ হইল ফাতেমাকে বলে আমার প্রাণের বিবি শোনো শোনো আমার নবীজিকে পাওয়া গেছে পাহাড়ের উপরে সেজদায় পড়ে গেছে উম্মাত উম্মাতের জন্য কাঁদে ও ফাতেমা শোনো আজকে আমরা সাবিরা এত করে বলি কিন্তু নবী সেজদা থেকে মাথা উঠাই না এত কান্দে রে আমরা যেন সহ্য করতে পারি না আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সঙ্গে সঙ্গে যেন আপনার ছুটতে ছুটতে আমার নবীর কাছে এসেছে আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো আপনি দয়া করে সেজদা থেকে মাথাটা উঠান জানো না আপনি সেজদা থেকে যদি মাথাটা উঠায় না আমি ফাতেমা সহ্য করতে পারি না গো নবী আমার দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায় আমি যেন আপনার কান্না সহ্য করতে পারি না কারণ আপনি কাঁদলে আমারও কান্না পেয়ে যায় নবী গো আমি ফাতেমা বড় এতিম আপনি ছাড়া আমার কেউ না আজকে আপনি কাঁদবেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না তবু আমার নবী যেন কর্ণপাত করে না সেজদা থেকে যেন মাথা মুবারকটা উঠাই না আমার হযরতে ফাতেমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি এই সেজদা মুবারক থেকে মাথাটা না উঠান আমি ফাতেমা সেজদায় পড়ে যাব
যাব জীবনে মাথা উঠাইব না জোরে বলেন সুবহানাল্লাহ আমার ফাতেমা বললে হুজুর আমিও সেজদায় পড়ে যাব জীবনে কোনদিন মাথা মুবারক আমিও উঠাব না যেমন এই কথা বলেছে আমার নবীজি সঙ্গে সঙ্গে মাথা মুবারকটা যেন সেজদা থেকে উঠায় নিয়েছে সেজদা থেকে মাথা মুবারকটা উঠায় নিয়েছে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রসুল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ও বাবার ভাড়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হুজুর গো আপনি সেজদা থেকে মাথাটা উঠিয়ে নিলে আপনার মুখমণ্ডল আমি দেখলাম আপনার চেহারাখানা আমি দেখলাম নবী গো আপনার চেহারা দেখে আমি ফাতেমা আমার কলিজাটা জুড়ে গেল সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমরা এত করে বললাম আজকে আমাদের নেকিগুলো আপনার উম্মত উম্মতিকে দিলাম কিন্তু নবীজি আজকে আপনি সেজদা থেকে মাথা মুবারকটা উঠাইলেন না আর ফাতেমা যেমনি বলল সেজদায় পড়ে যাব আর মাথা মুবারক উঠাইব না আর সঙ্গে সঙ্গে মাথা মুবারকটা উঠাইলেন কারণটা বুঝলাম না আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো গো আমার এই ফাতেমা একটা সেজদায় রাত্রি অতিবাহিত করে দিয়েছে অপর সেজদায় দিন অতিবাহিত করে দিয়েছে আজকে এই ফাতেমা যদি সেজদায় পড়ে যেত কিয়ামত পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাইত না ও গো দয়ার নানা জাত ও গো সারওয়ারে মদিনা আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা আখেরি সালাম নাও নানা ওই ছেড়ে যায় সোনার মদিনা ওই ছেড়ে যায় সোনার মদিনা আখেরি সালাম নাও নানা ওই ছেড়ে যায় সোনার মদিনা ওই ছেড়ে যায় সোনার মদিনা প্রাণ ভরে দেখে নাও নানা প্রাণ ভরে দেখে নাও নানা দেখা যে আর হবে না ও গো দয়ার নানা জান ও গো সারওয়ারে মদিনা ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার যা মের জান ছিল আমার জানের জান ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান ছিল আমার জানের জান সে যে চলে গিয়েছে সে যে চলে গিয়েছে একা আর ভালো লাগে না ও গো দয়ার নানা জান ও গো সারওয়ারে মদিনা আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা
ওই দিন ইসলামের খাতিরে ওই কোরআন বাঁচাবার তরে ওই কোরআন বাঁচাবার তরে ওই দিন ইসলামের খাতিরে ওই কোরআন বাঁচাবার তরে ওই কোরআন বাঁচাবার তরে খোদার রাহে কাটাবো খোদার রাহে কাটাবো আমার এ গলা খানা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওনা আল্লাহুম্মা সাল্লালা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লালা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম সবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম সবা শফিয়ানা ও বাবানি ভাইরাম আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো ও আমার সাহাবীরা শুনেন আজকে আমার ফাতেমা সিজদায় পড়ে গেলে আর মাথা উঠাইতো না এই জন্য আমি নবীজি সিজদা থেকে মাথাটা উঠায় নিয়েছি আমার নবীও কান্দে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আমার নবীজির গায়ে কালো একটা চাদর গায়ে ছিল ওই চাদর দিয়া আমার মা ফাতেমাকে যেন আপনার চাদরের মধ্যে ঢুকে নিলে আর যেন আমার ইমাম হাসান হুসাইনকে ঢুকে নিলে আর আলীকে ডাকলেন আলী রে আসো আসো আজকে আমার চাদরের তলে চলে আসো এবার আমার নবীজি আমার আলীকেও যেন চাদরের তলে নিয়ে নিল ফজল শেখ সুবহানাল্লাহ দেখেন ফজল শেখ 250 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন যা সাহেব যে নিয়াতে দান করেছে আল্লাহ যেন তার নিয়াতকে তার আপনার আশাকে যেন পূরণ করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে তে ছিল আর ছিল কিনা ছিল এই দেখো দানে বুঝা গেল বাপজি ভাই আমার আমার নবীজি ইমাম হাসান হোসাইন আমার মা ফাতেমা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে যেন আপনার চাদরের ছায়া তলে নিলে আর বলে দিলেন শোনো আমার সাহাবীরা এরা হলো আমার আহলে বায়াতের লোক এদেরকে যারা ভালোবাসবে আমি নবী আমাদেরকে ভালোবাসা হবে আমি নবী আমাকে ভালোবাসা হবে যদি এদেরকে ভালোবাসে আজকে বাবাজি ভাইরা আজকে ইমাম হাসান হোসাইনকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসবে তারা যেন নবীকে ভালোবাসলো ইমাম হাসান হোসেনকে যারা মানলো না তারা যেন নবীকে মানলো না এই জন্য ইমাম হাসান হোসেনের আওলাদ ইমাম হাসান হোসেন হলো আমার নবীর আওলাদ আর আলেমরা হলো আলে রসুল জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমরা মনে মনে বলি অনেকেই বা প্রকাশ্যেও বলি যে একটা মৌলবি দোষ করলে হাজারো মৌলবির দোষ দিয়ে বলবে যে আসলে মৌলবিরাই খারাপ বলি না যে বাবজি ভাইরা এখন কথা হইল এই দেখেন মানিক চাঁদ সুবহানাল্লাহ কত সুন্দর নাম গো এই দেখেন এই দেখেন মানিক চাঁদ চাচা আমার 300 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন একবার আওয়াজ দিয়ে বলেন আমিন সুবহানাল্লাহ এই দেখেন আমরা বলে থাকি কিন্তু আমরা কি এতটুকু খেয়াল রেখেছি যে এই আলেমরাই খারাপ বললে আমরা কত বড় গুনাহগার হয়ে যাই
জি আলেম হচ্ছে এক বচন আলেমরা হচ্ছে বহু বচন নাকি বলে হ্যাঁ তো আমরা একজন আলেমের জন্য আর অন্যজন আলেমকে যখন আমরা খারাপ বলি তো এই আলেম শব্দের অর্থ হ্যাঁ যারা ইলম হাসিল করে তাদেরকে আলেম বলে তা আমার হযরত আবু বকর সিদ্দিকও ইলম হাসিল করেছিলেন ওমরে ফারুকও ইলম হাসিল করেছিলেন আবু আপনার হযরত আলী উনিও ইলম হাসিল করেছিলেন ওসমান গনি উনিও ইলম হাসিল করেছিলেন আমার হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ইলম হাসিল করেছিলেন ইমাম হাসান ও হুসাইন ইলম হাসিল করেছিলেন বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহ উনিও ইলম হাসিল করেছিলেন খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহ উনিও ইলম হাসিল করেছিলেন নিজামউদ্দিন আউলিয়া উনিও ইলম হাসিল করেছিলেন অতএব যারা ইলম হাসিল করে তাদেরকে আলিম বলা হয় অতএব আলিম রাই খারাপ যখন বলবো তখন ইনাদেরকেও আমরা জড়িত করে দেব অতএব আমাদের ঈমান বর্বাদ হয়ে যাবে জরুল নাউজ এই দেখেন সুবহানাল্লাহ শাহনাজ পারভীন এই দেখেন 200 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলে আমিন সুম্মা আমিন যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান যোগ্য বাপের যোগ্য বেটি এখানে আসিয়া 200 টাকা দান দিল আপনার মসজিদে লাগিয়া যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান বিরাদারে মিল্লাতে ইসলামিয়া তাই একজন আলেম যদি খারাপ হয় যদি তার আচার আচরণ ব্যবহার যদি ভালো না হয় যদি আপনার কাছে সম্মানীয় না হয় তো সব আলেমই খারাপ কি কথা বলবেন না জি আপনাদের এই এলাকায় আমাদের মুর্শিদাবাদ একটু আগে বলছিলাম গল্প করছিলাম যে মুর্শিদাবাদের মানে টোটাল দেশের মধ্যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদ হলো আলেমদের খনি আর মুর্শিদাবাদের মধ্যে হলো এই নসিপুর হচ্ছে আলেমদের খনি জোরে বলেন সুবহানাল্লাহ আলেম কি সবাই হইতে পারে সবার কবলে আছে নাই আর সব জায়গাকে আলেম তৈরি করতে পারে সব জায়গার কবলে কিন্তু জোটে না আপনাদের নসিবে জোটেছে আজকে নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা একটা যোগ্যতম মাদ্রাসা এবং এই আপনার এই জায়গায় একটা নয় দুইটা নয় শত শত নয় হাজারো হাজার আলিম আজকে আপনি দেশে বিদেশে পাবেন আজকে এখানকার আলেম আপনার মক্কাতেও পাবেন মদিনাতেও পাবেন হ্যাঁ তাই বলে মক্কা মদিনা ইমামতি করছে এটা আবার ভাবেন কারণ ওখানেও পাবেন আজকে আপনি কলকাতাতেও পাবেন আজকে মালদায় পাবেন আজকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া বর্ধমান সব জায়গাতে আপনি পাবেন জি যেখানে যাবেন সেখানে ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র আপনি পাবেন তাহলে আপনারা মনে করেন যে আপনাদের এই দেশটার মানে কতটা নসিব সেটা কি ভেবেছেন কিন্তু আহা আমাদের কি বলবো আমাদের ছেলেদের আমরা একটা পাঠাইতে পারলাম না নাকি বলেন আমাদের ছেলে পাঠাইতে পারলাম না বাবাজি ভাইরা যতই শিক্ষা দেখ ভুল আমাদের হবে একটা মুসল্লি নতুন নামাজ ধরেছে বুঝলে এবার নতুন নামাজ ধরেছে তো ইমাম সাহেব নামাজ পড়ার পরে কি যেন হাত লড়াই আর গনে তো এখন ওর মনে চিন্তা ভাবনা যে নামাজ ফিরাই সালাম ফিরাইলে আঙুল গলতে লাগে কারণটা কি এটা আবার কি বলে দেখবেন অনেকেই তসবি জানেই না এমনি শুধু ঠোঁট লড়াই এমনি শুধু লড়াই কোনো কাজ নাই যত এদিক ওদিক তাকাবে আর দেখবে আর উ যতক্ষণ গণবে আমিও গণব কিন্তু উ তো সুবহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বলছে আর কিছুই বলে না শুধু ঠোঁট লড়াই যাবে বুঝলেন না হ্যাঁ তো এবার উ বলছে যে ইয়ারা কি বলছে আমারও জানা দরকার তো ইমাম সাহেবকে বলছে হুজুর এই যে আপনারা আঙুলটা গণেন তো কিসের লাগে গণেন আর কি বুলা গণেন তো বলছে গণলে নাকি হয় বলে কি গণেন বলে আল্লাহ আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ সুবহান আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবর 34 বার আমরা গণি বলে তাই তো ঠিক আছে তাহলে আমিও গণব বলে হ্যাঁ অবশ্যই গণবেন ওকে বুঝিয়ে দিয়েছে বলে দিয়েছে ও মুখস্থও করে নিয়েছে পরের দিন নামাজে ফজরে যাই সবাই গুনছে আর উও গুনছে এবার উ 33 বার যায় 33 বার সুবহান আল্লাহ পড়েছে 33 বার আলহামদুলিল্লাহ পড়েছে আল্লাহ আকবর কিন্তু 36 বার পড়ে দিয়েছে এবার ও জানে যে 34 বার পড়তে হয় আর আমি 36 বার পড়ে দিয়েছি তার মানে ভুল হয়ে গেছে নাকি এখন আমরা রাস্তা দিয়ে চলতে চলতে যদি আমাদের রাস্তা ভুলে যায় রাস্তা ভুলে গেল আবার যদি চলতে চলতে উঝুট লেগে যায় আমরা আমাদের এই আওয়াজ গুলা করে আমাদের ভুল সংশোধন করি না করি না মাথায় টুপি নাই পকেটে টুপি আছে পকেটে টুপি হাতি দিছে না মাথায় হাত দেওয়া হারে টুপি হারে এই যে একটা শব্দ আমাদের আছে ভুল হইলে বুঝলেন হ্যাঁ তো ও চিন্তা করছে আমার তো ভুল হয়ে গেল তো তাইলে এই ভুলটা কি করে সংশোধন করা যায় তখন ও বলছে আল্লাহ আকবর মানে আল্লাহকে বুঝাচ্ছে যে এটা লা এটা বাদ বুঝলেন না মানে ও বলছে আল্লাহ আকবর উহু মানে এটা আল্লাহকে বুঝাইছে যে এটা বাদ 34 বারের জায়গায় 36 বার হয়েছে আবার বলছে আল্লাহ আকবর উহু
ইমাম সাহেব বলতে যাচ্ছে সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার করছে আর আপনি উহু উহু করছিলেন কেন তো ও বলছে আর বুঝলেন না 34 এর বেড়ায় 36 বার গুনে নিয়েছে তাই দুইবার আল্লাহু আকবার উহু বলে আল্লাহকে বুঝাইলাম যে এগুলা বাদ বুঝে খ্যাপা কথা 34 বার 36 বার জায়গা তো 38 বার হয়ে গেল বুঝে আল্লাহু আকবার উহু বললে তো আর বেশি হলো না কম হলো বেশি হলো তো কিছু জিনিস আছে একটু বেশি হলো অসুবিধা নাই আর কিছু শিক্ষা পাওয়ার পরে যে আপনার ভুল আপনি নিজেই সংশোধন করবে ওইটাও কিন্তু না আপনি ইমামের কাছে শিখেছেন আপনি ইমামের কাছে জেনে নেবেন যে কোনটা ঠিক আর কোনটা আপনার ভুল বাবাজি ভাইরা আমার যেটা বলছিলাম আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হলো আমার আহলে বায়াতের লোক এদেরকে যারা ভালোবাসবে আমি নবী আমাকে তারা ভালোবাসলো ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো ইমাম হাসান হোসেনকে যারা কষ্ট দিল তারা যেন আমাকে কষ্ট দিল বাবাজি ভাইরা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে কাঁদিয়া কাঁদিয়া বলে হুজুর গো আজকে আমাকে আল্লাহ এত গরিব কেন বানিয়েছে ও গো নবীজি আজকে আমাদের বাড়িতে এত অভাব কেন আজকে আমাদের বাড়িতে কেন খাবার জোটে না আমরা তো আল্লাহর উপাসনা করি ইবাদত করি আজকে আমার ইমাম হাসান হোসেনকে কেন খেতে দিতে পারি না আমার নবীজি বলে ফাতেমা তুমি চোখ দুটো বন্ধ করো রে মা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটো বন্ধ করে যায় এবার কিছুক্ষণ পরে বলে ফাতেমা তুমি চোখটা খোলো এবার চোখ দুটো খুললে আমার নবীজি বললে ফাতেমা তুমি কি দেখলা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন চোখ দুটো বন্ধ করলাম আমি দেখলাম আমার পায়ের তলদিয়া হীরা মণি মুক্তা যেন গড়া যায় আর আপনি যেন বলেন ফাতেমা একটা উঠায় নাও একটা উঠায় নিলে তোমার জীবনের অভাব অনটন আসবে না তোমার বাড়িতে খাবারের অভাব হবে না তোমার বাড়িতে অট্টলিকায় পরিণত হয়ে যাবে ও ফাতেমা একটা মণিমুক্তা হীরা তুমি উঠালে কিন্তু একটা কথা তুমি শুনে নাও এই হীরা মণিমুক্তা তুমি যদি উঠালে তুমি জান্নাতে রানী হতে পারবে না এই জন্য হবে না কারণ হইল কাল কিয়ামতের দিন সাধারণ মানুষরা প্রশ্ন করবে সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে আল্লাহ গো আজকে আমরা কত কষ্টে আমরা জীবন যাপন করেছি আজকে কত কষ্টে আমরা দিন অতিবাহিত করেছি কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুখে জীবন যাপন করার পরেও জান্নাতের কেমন করে রানী হয় ও ফাতেমা একটা হীরা মনে মুক্তা তুমি উঠালে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সোনা দরকার নাই মনে মুক্তা দরকার নাই আমার অট্টনিকা দরকার নাই গো আমি এত কষ্ট করে জীবন যাপন করব কিন্তু আমার জগতের কোনো ইয়াস আরামের প্রয়োজন না ইয়াস আরামের প্রয়োজন নাই কিন্তু আমাদের জগতে কিছু সুদকর ঘুষকর আছে যারা যদি ওদেরকে বুঝাতে যায় যে ভাই ঘুষ খায় না সুদ খায় না কারণ কবরে আপনাকে ছেড়ে দিবে না আর আপনার স্থান হবে জাহান্নামে ও বলবে মরার পরে আমার বুকের উপর দিয়ে ট্রেন চালিয়ে দেখবে অসুবিধা নেই কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারবো না জি কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারবো না এইরকম প্লেয়ার জগতের মধ্যে আছে বাপ কিন্তু আপনার বুকের উপর দিয়ে ট্রেন জগতের ট্রেন চলে গেলে একবারে চলে গেল আপনি মরে গেলেন গল্প শেষ কিন্তু ওই কবরে বারবার যাবে আর বারবার আপনি জিন্দা হবেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই কবরে আপনাকে পূজের মধ্যে রক্তের মধ্যে ফেলে দেওয়া হবে আপনি যখনই কিনারাতে আসবেন আপনার মাথার উপরে আপনার পাথরের আঘাত করা হবে আর ওই পাথরের আঘাতে আপনার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে আবার ওই পূজের আপনি সাগরে গিয়ে পড়বেন জোরে বলেন সুবহানাল্লাহ অতএব জগৎটা আমাদের মনে হয় যে টাকা পয়সা আসলেই সে হালালের পথে হোক আর হারামের পথে হোক আমাদের টাকা পয়সা আসলেই মনে হয় যে আমাদের খুব সুখ কিন্তু না জগতে যত টাকা থাকবে তত আপনার হিসাব বাড়বে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ একজন ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করলেন হুজুর গরিবের কেমন বিচার হবে আর বড় লোকদের ধনীদের বিচার কেমন হবে এখন ছাত্র প্রশ্ন করেছে শিক্ষক যদি প্র্যাকটিক্যালে বুঝায়
তাহলে একটু ভালো করে বুঝাতে পারবে না পারবে না জি প্র্যাকটিক্যালি বুঝালে একটু ভালো করে বুঝতে পারবে বলে আমার পকেটে 100 টাকা আছে লিয়া 100 টাকা নিয়ে আসা হলো এবার 10টা ছেলেকে টাকাটা ভাগ করে দিয়েছে একজনকে 20 টাকা দিল একজনকে 10 টাকা দিল একজনকে 15 টাকা দিল একজনকে 2 টাকা দিল এইভাবে 100টা টাকাকে ভাগ করে দিল যেই ছেলেটা প্রশ্ন করেছিল তাকে মাত্র 1 টাকা দিল ওর তো খুব রাগ যে 100 টাকার মধ্যে ওকে 20 টাকা দিলে ওকে 10 টাকা কো 15 টাকা আমি প্রশ্ন করনো আমাকে দিয়ে টাকা আনা করলেন আমাকে 1 টাকা এখন আপনার ইমাম সাহেব যদি আপনার কিছু দেয় এবার যদি দেখা যায় যে সবাইকে বেশি বেশি দিলে আর মুয়াজ্জিনকে যদি কম দেয় তো মুয়াজ্জিন রাগবে না রাগবে না জি ওই মুয়াজ্জিন রাগবে যে আমি ইমাম সাহেবের সব সময় কাঁচা কাঁচা পাঁচ ওয়াক্ত আজান দি ইমাম সাহেবকে আমি খাবার পৌঁছে দি তারপরে খাবারের পালি বুলিয়ে দি আর উই আমাকে কম দিলে দাঁড়া কাল থেকে আমি পালি বুলব না জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো এই দেখেন এই ছাত্র কিন্তু বলছে যে আমি নিয়েলাম আমি প্রশ্ন করলাম আর আমি কম এ মনটা ভারী করে ও দোকানে গেছে 1 টাকায় একটা চকলেট পেয়েছে চকলেটটা খেয়ে দে ও বাড়িতে মাদ্রাসায় এসে চুপচাপ বসে আছে আর এইদিকে যারা 10 টাকা 15 টাকা 20 টাকা পেয়েছে তারা কিন্তু মজ মস্তি করে খুব খেয়ে বেড়েছে কথা বুঝলে এবার পরের দিন সকালবেলা একটা তাওয়াকে গরম করেছে তাওয়া বুঝেন তো যে তাওয়াকে গরম করেছে গরম করার পরে এবার বলে জয় আব্দুল জাব্বার আব্দুর রহমান আব্দুর রহিম খালেক মালিক তোমরা উঠে এসো যাকে যাকে টাকা দিয়েছিল তাদেরকে বলছে উঠে এসো সবাই উঠে আসলো এবার উঠে আসার পরে যে 20 টাকা দিয়েছিল যাকে তাকে বলল ওই গরম তাওয়ার উপরে ওঠো আর তোমাকে 20 টাকা দিয়েছে 20 টাকার হিসাবটা দাও কি কি করেছো এবার ওই তাওয়ার উপরে উঠে বলছে হুজুর 2 টাকার বাদাম খেয়েছিলাম 3 টাকা চকলেট খেয়েছিলাম 1 টাকার হাজমোলা খেয়েছিলাম তারপরে মুড়ি খেয়েছিলাম তারপরে আমি সন্দেশ খেয়েছিলাম এইভাবে 20 টাকার হিসাব দিতে তো দেরি হবে না হবে না যে দেরি হবে তার পাটা পুড়ে ফুসালিয়ে নিলে তার পাটা পুড়ে ফুসালিয়ে নিলে ওরে বাবা রে করতে করতে আপনার নেমে গেল এবার যাকে 15 টাকা দিয়েছিল তাকে উঠানো হইলো এবার বলছে বলো কি কি খেয়েছো বলে হুজুর 1 টাকার বাদাম খেয়েছে 2 টাকার চানা খেয়েছে তারপরে আমি সন্দেশ খেয়েছি তারপরে আমি চিড়া খেয়েছি তারপরে কেক খেয়েছি এইভাবে তারও হিসাব দিতে গিয়ে পাখানা পুড়ে গেল যাকে 10 টাকা দিয়েছিল তাকে তাওয়ার উপরে উঠানো হলো তারও হিসাব দিতে দিয়ে আপনার কি হলো পাখান পুড়ে গেল যাকে 1 টাকা দিয়েছিল তার খুব মজা এবারও বুঝতে পেরেছে যে কি ব্যাপার বিষয়টা কি ও যাকে 1 টাকা দিয়েছিল ও চট করে তাওয়ার উপরে উঠে বলল হুজুর একটা চকলেট খেয়েছি ফাটাম করে নেমে গেল বুঝলে না আর গরমও লাগলো না পাও পড়লো না বলছে হুজুর একটা চকলেট খেয়েছি আমাকে কত টাকা দিয়েছিলেন ফাটাম করে নেমে গেল এবার বলল ছাত্র এখানে আসো বলো যার টাকা বেশি তার পা পড়লো না যার টাকা কম তার পা পড়লো বলে হুজুর যার টাকা বেশি তার পা পড়লো বলে হিসাবটা তাকে বেশি লাগলো না কম লাগলো বলে বেশি লাগলো আর তোমার 1 টাকা আছে বলে তোমাকে কম লাগলো বলে হ্যাঁ বোঝা গেল যার টাকা বেশি ধন বেশি সম্পদ বেশি কিয়ামতের দিন তাকে বেশি হিসাব লাগবে গরিব যারা হবে তাদেরকে হিসাব কম লাগবে এমনও হবে রে আমার আল্লাহ বলবে বান্দা রে আজকে তোমাকে জাহান্নামে কি কষ্ট দিব জগতের মধ্যে তুমি টাকা পাও না পয়সা পাও না বড় অভাবে জীবন যাপন করেছো দুনিয়ার মধ্যে কষ্ট উপভোগ করেছো যাও 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 আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি তোমাদেরকে জান্নাতবাসী করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমি তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী করে দিলাম ও বাবাজি ভাইরা তাই টাকা বেশি থাকলে যে মোরা সুখী সেটা কিন্তু নয় টাকা না থাকলেও সুখ পাওয়া যায় আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া তোর খেলা চমৎকার আর না পাকে মা নুষ বানায়া আমি লাই সবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আমার মন যাইয়া রে দিল ম যাইয়া রে মুর্শিদ নিজে দেখেন বেনামেতে 50 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলে আমিন আমার মন ম যাইয়া রে দিল ম যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার দিল ম যাইয়া রে
গজলটা তো রেখে দিলাম কালকে বলবো এই জন্য আর এই গজলটা পুরো বলবো না একটা কলি বলবো আবার কালকে বলবো কারণ এই দিকে আপনাদের একটু ট্রেলার শুনে এসেছে কালকে যাতে তাড়াতাড়ি আসেন কথা কি বুঝতে পারলে কি না ও মুর্শিদ ও একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পানি রে আগের নাও আরি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটায়া নিল চোরে রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাহি তুমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে তুমি বিনে যেন মরি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদের মুরিদ যারা হইয়া যায় তাদের দিলটা আমার আল্লাহ পরিষ্কার করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তবে মুরিদ হইতে হবে সাচ্চা পীরের কাছে এখন গাঁজাখোর মদ্যপ তাড়িখোরের কাছে যদি মুরিদ হয়ে যায় তাহলে কি হবে জি হবে না পীর কেমন হতে হবে একবার ছোট্ট করে ওকেটা শুনলেন সব রকম জ্ঞানের দরকার আছে আমাদের পীর কেমন হতে হবে আরবে যখন মাজারগুলো ভেঙে দিল আরবে মাজার যখন ভেঙে দিল এবার ভারতবর্ষের তখন সরকার ছিল বাদশাহ তখন রাজত্বের আমল ছিল তখন বাদশাহ ঔরঙ্গজেব ছিল ওই বাদশাহ ঔরঙ্গজেব বলল আমি মাজারগুলো ভেঙে দিব ওই বাদশাহ ঔরঙ্গজেব সেনাপতি নিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে গেল আর বলল এই মাজারটা ভেঙে দিব সেনাপতি বলল হুজুর গো আপনি যে মাজারটা ভাঙবেন এই মাজারটা যে আপনি ভাঙবেন কারণ ভারতবর্ষের রাজা ও মহারাজা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ আজকে উনার মাজার ভাঙলে আপনার ক্ষতি হয়ে যাবে কারণ উনি মুর্দা নয় এখনো পর্যন্ত জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ বাদশা ঔরঙ্গজেব বলে যদি এই পীর যদি জিন্দা হয় আমি কথা দিলাম এই মাজারটা আমি ভাঙবো না এবার মাজারের ভিতরে গেল যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল ইয়া ওলি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ প্রথম সালাম দিলেন সালামের উত্তর আইলো না এখন আমাদের মুসলমান ঘরের ছেলেরা এবং মেয়েরা সালাম তো দিতে জানে না সালাম আছে না নাই মাজারের সামনে দিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ কবরস্থানে পাঁজরে দিয়ে গেলে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সামনাসামনি জিন্দা মানুষ সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সালাম দিতে হয় এখন আমাদের যুবকেরা জানে না কবরস্থানের পাশে দিয়ে মাজারের পাশে দিয়ে গেলে এমনি করে করে না অনেক মুসলমান যুবক যুবতীরা করে এগুলো হচ্ছে ফ্যাশন এখন বর্তমানে এখন যারা স্টুডেন্ট তাদের কাছে এটা ফ্যাশন হয়ে গেছে মাজারের পাশে দিয়ে গেলে এমনি করে কবরস্থানের পাশে দিয়ে এমনি করে আচ্ছা এই রকম তুমি কি হিন্দু ধর্মে আছো নাকি না খ্রিস্টান ধর্মে আছো যে তুমি মাজার দেখলে আর কবর দেখলে তুমি কপালে মুখে আর বুকে তুমি চুম্বন করবা সালাম আছে তোমার জন্য তুমি শিখে নাও ইমামের কাছে কখন কোথায় সালাম দিতে হবে বাপজি ভাইরা আমার বাচ্চা ভাই রঙ্গজেব সালাম দিন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সালামের উত্তর আসলো না দ্বিতীয়বার সালাম দিন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ দ্বিতীয়বার সালামের উত্তর আসলো না তৃতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ
তৃতীয়বারে সালামের উত্তর আসলো ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বাচ্চা ওই রমজান চিন্তা করে আল্লাহ আজকে আমি কি করছিলাম মাজারটা ভাঙতে এসেছিলাম আজকে জিন্দা জিন্দা আজকে এই মাজারের ওলি জিন্দা অতএব মাজার ভাঙা যাবে না বাচ্চা ওই রমজান সেই আমলে তিন মণ সোনা অর্থাৎ এক কুইন্টাল আপনার এক কুইন্টাল কুড়ি কেজি সোনা দিয়া ওই আমার খাজা মইনুদ্দিন চিশতির গম্বুজটা বানিয়ে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই গম্বুজটা এখনকার সরকার তেমনকার সরকারের দেওয়া নয় কোন বেধর্মীকের দেওয়া নয় ওই গম্বুজটা আমার হজরতে আপনার বাদশা ঔরঙ্গজেব আপনার লাগায় দিয়েছিল ওই যে আপনার অলির নিগায় গেল নিজের জীবনকে পরিবর্তন করে নিয়েছিলেন শুধু নিজের জীবনকে পরিবর্তন করে নিয়ে উনিও একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ